প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ফটোটিমি অফ ফাইন আর্ট ফটোগ্রাফির নিয়মিত আয়োজন ফটো লাইভ অনুষ্ঠানে। আজকে আমাদের নবম পর্ব চলছে। আপনাদের সবাইকে এই রাতে আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে কথা দিয়েছিলাম আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের প্রিয়, আমাদের সেরা, আমাদের বিখ্যাত সব আলোকচিত্রীদের আপনাদের সামনে হাজির করব, আমরা আড্ডা দেব এবং আমরা কথা বলবো, বিভিন্ন রকমের তাদের অভিজ্ঞতা আমাদের মধ্যে আমরা শেয়ার করে নেব। সে তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সঙ্গে আছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ডকুমেন্টারি ফটোগ্রাফার, আমাদের সবার প্রিয় তরুণ, তরুণের অহংকার কে এম আসাদ। হ্যালো ভাই, কেমন আছেন ভাই? এই তো ভাই, ভালো ভালো আছেন আপনি? এই তো ভাই, ভালো ভালো আছি। আসাদ ভাই, আমরা একটু একটা মিনিট আপনার কাছ থেকে চেয়ে নিচ্ছি। হ্যাঁ, আমি আমার আমার ওয়ালে 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 এটা চলছে। আপনি আমার ওয়াল থেকে আসাদ ভাই এটা শেয়ার করতে পারেন আমাদের লাইভটা। লাইভটা শুরু হয়ে গেছে আমার ওয়ালে। আমি একটু, হ্যাঁ পেয়েছি পেয়েছি, জাস্ট একটু যদি শেয়ার করে দেন আপনি। হ্যাঁ একটা মিনিট, আমাদের আপনার ওয়ালে যারা আসবে তারা তারা আপনার এটা দেখতে পাবে। আচ্ছা, ওকে, আসলে শেয়ার হয়ে গেছে আপনার এখানে? শেয়ার হয়ে গেলে আমরা ট্যাব গুলো বন্ধ করে দিই একটু, জাস্ট ডান। এই লাইভের একটা বিড়ম্বনা, এই লাইভের মধ্যে এই 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 কাহিনীগুলো করতে হয়। ওকে, আমি 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 হ্যাঁ, আপনার এটা শেয়ার হয়ে গেছে। ট্যাব গুলো বন্ধ করে দেন। আচ্ছা, একদম সব বন্ধ আছে। আসাদ ভাই, কেমন যাচ্ছে এই করোনা কালে আমাদের, আপনার সময় শুনি একটু, তারপরে আমরা আসলে কেমন যাচ্ছে এটা তো সবারই একরকমই যাচ্ছে। আমার মনে হয় যে সবাই বাসায়, এবং প্রথম থেকে আসলে আমি ছবি তুলতেছিলাম, কিছু করোনার কিছু ছবি তুলি, তারপরে ফেসবুকে পোস্ট দেই, কিন্তু তারপরে হঠাৎ করে আমি অনেক মানে ইয়াং ফটোগ্রাফারদের থেকে মেসেজ পাই যে ভাই কি ছবি তোলা যায় বা কি ছবি তুলতে পারি। এর থেকে আমার একটা উপলব্ধি হয় যে এই যে আমি ছবি ছাড়তেছি, এইটা দেখে অনেকে ভাবতেছে আল্লাহ আসাদ ভাই তুলতেছে, আমরা তুলতেছি না কেন। তো তখন আসলে আমি ছবি তোলাটা একটু কমিয়ে দিই এবং পোস্টটাও কমিয়ে দিই, কারণ আমার কাছে মনে হয় ধরেন যে একটা এক্সপিরিয়েন্স দরকার। আমরা অনেকদিন ধরে কাজ করি ফিল্ডে, আমরা জানি কিরকম কি পরিস্থিতিতে কাজ করা লাগে বা কি প্রোটেকশন নেওয়া যেতে পারে, বাট আমাদের দেখে যখন নতুনরা আসলে চেষ্টা করে ছবি তোলার জন্য, বা তারা ভাবে যে আসাদ ভাই তুলতেছে আমরা কেন যাব না, তার তো কিছু হচ্ছে না, কিন্তু আসলে ব্যাপারটা কিন্তু ওরকম না। তো এই কারণে আমি আসলে পোস্ট কমিয়ে দেই এবং বাসায় আছি, ফ্যামিলিকে সময় দিচ্ছি। আবার ফ্যামিলিতে একটু প্রবলেম হয়েছিল, সবার হঠাৎ করে জ্বর আসে, তো সেখান থেকেও আমার আসলে একটু একটু ভয় পাই যে আসলে ফ্যামিলির মধ্যে ঢুকে গেল কিনা বা আমার জন্য প্রবলেম হলো কিনা। তো এই সব কিছু মিলিয়ে এবং বাসায় বসে আমি টুকটাক কাজ করতেছি, বাসায় বসে যে কাজ করা যায় না, আপনি যদি ফটোগ্রাফার হন বাসায় বসেও কিন্তু ছবি তোলা সম্ভব। তো ওই কাজটাই করতেছি এখন, জাস্ট লকডাউনের মধ্যে বাসায় মাঝে মধ্যে ছবি তোলা এই আর। আসাদ ভাই, আপনাকে এই অনুষ্ঠানের মাধ্যমে, আপনার যেহেতু রিসেন্ট আপনি একটা অত্যন্ত বড় একটি পুরস্কার পেয়েছেন, অনেক পয়সা কড়ির পুরস্কার, অনেক বিখ্যাত পুরস্কার, পিঙ্ক লেডি ফটোগ্রাফার অফ দি ইয়ার পুরস্কার, সেখানে আপনি একেবারে সর্বসেরা, সর্বশ্রেষ্ঠ হয়েছে, সর্বশ্রেষ্ঠ জি, যেটাকে বলা যায়। এটা সম্পর্কে একটু বলেন, এটা কিভাবে হলো, কি জিনিসটা কি, আর আমাদের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। থ্যাংক ইউ সালাম ভাই। আসলে এইটার যে ঘটনা ঘটে, যে এইটা পিঙ্ক লেডি আমার মনে হয় 2011 সাল থেকে শুরু হয় এবং আমার নজরে আসে হচ্ছে 2016-তে। তো গত 3-4 বছর ধরে আমি আসলে কন্টেস্টটা দেখতেছিলাম এবং ভাবতেছিলাম যে এই কন্টেস্টে ছবি দিব কিনা। এর আগেও বাংলাদেশের আরো 2 জন ফটোগ্রাফার আমাদের এখানে প্রাইজ পেয়েছে এটার। তো আমি চিন্তা করতেছিলাম দিব কি দিব না, ফুড ফটোগ্রাফি কন্টেস্ট, দ্যাট মিনস এটা কি আসলে সুন্দর ফুডের ছবি কিনা। সো ভাবতেছি, ছবি দেখতেছি তারা কিরকম ছবি নেয়, এবং এর সাথে আরেকটা বড় কারণ ছিল এই কন্টেস্টে ছবি দেওয়ার পেছনে, আমার ছোট ভাই হচ্ছে লন্ডনে থাকে, তো আমার খুব ইচ্ছে ছিল তার সাথে দেখা করার, কারণ বিগত 12 বছর যাবৎ তার সাথে আমার দেখা হয় না।
তো ভাবলাম যদি এই কন্টেস্টটা উইন করি তাহলে আমার টাকা পয়সা কিছু লাগবে না, যদি ভিসাটা পাই তাহলে অন্তত 12 বছর পরে ছোট ভাইরে দেখতে পাবো। তো এইটা একটা বড় কারণ যে ঠিক আছে 3-4 বছর দেখার পরে যদি বাই চান্স কোনোভাবে আমার ছবিটা টেকে তাহলে হয়তো আমি ভিসা নিয়ে আমার ভাইয়ের সাথে দেখা করতে যেতে পারবো। বাট এইবার যে ঘটনাটা ঘটে আসলে উইন করব এবং উইনের পর যে মানে ফটোগ্রাফার অফ দ্য ইয়ার একদম গ্র্যান্ড প্রাইজ পাবো এটা একদম কল্পনাই ছিল না। তো এটা আমার জন্য একটা বড় পাওয়া। আচ্ছা আপনার কল্পনা কেন থাকবে না ভাই, ইউনিসেফের ফটোগ্রাফার অফ দ্য ইয়ার যখন পান আপনি ওটা পুরোটাই পান, হিপার যখন পান আপনি ওটা পুরোটাই পান, তো এইটাই বা কেন বাদ যাবে? যাই হোক, আবার অভিনন্দন। থ্যাংক ইউ। বলেন না, আসলে যেটা ছিল কি মানে ফটোগ্রাফার অফ দ্য ইয়ার বা গ্র্যান্ড প্রাইজ পাওয়াটা কিন্তু অনেক টাফ ব্যাপার, ওয়ার্ল্ড এর সব জায়গা থেকে। সাউন্ডটা সাউন্ডটা না সমস্যা সমস্যা আসাদ ভাই, সাউন্ডের সমস্যাটা বেড়েছে। আপনি আরেকবার ঢুকবেন একটু কাইন্ডলি, আরেকবার একটু চেষ্টা করে। ওকে ওকে ওকে, ঠিক আছে, আরেকবার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা বলেছি যে আমাদের এই সাক্ষাৎকারটা কেবলই সাক্ষাৎকারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আমরা এই সাক্ষাৎকার গুলো নিয়ে একটি বই করার সিদ্ধান্ত করেছি। আপনাদের জেনে ভাল লাগবে যে আমরা একটা বই অলরেডি কাজ শুরু করে দিয়েছি। আশা তো ওই যে বলছিলাম যে আমাদের সাক্ষাৎগুলো সাক্ষাৎগুলো শুধু সাক্ষাৎকার না, আমরা এটাকে একটা বই আকারে নিয়ে আসবো পাঠকদের সামনে এবং এটা স্থায়ী ভাবে রয়ে যাবে আমাদের এই সাক্ষাৎকার গুলো। ওই যে বলছিলেন আপনি যে এটা এটা খুবই আপনার উদ্যোগটা খুবই ভালো একটা জিনিস। আমি সব সময় ফটোগ্রাফি করা মানে শুরুর থেকে আমি চেষ্টা করতাম হচ্ছে ফটোগ্রাফারের লাইফ সম্পর্কে জানা, কারণ আমার কাছে মনে হয় একটা ফটোগ্রাফার জার্নালিস্ট বলি আর যে কোনো ফটোগ্রাফারই তার পুরো লাইফের যে এক্সপিরিয়েন্স গুলো আপনার কাজের ক্ষেত্র থেকে বা কাজ করতে গিয়ে থেকে শেখে ওই জিনিসগুলো কিন্তু বইয়ে পাবেন না। সো এই যে আপনি যে কাজটা করতেছেন এর মাধ্যমে হয়তো অনেক ছোট ছোট জিনিস যেগুলা বইয়ে নাই কোনো কোনো জায়গায় আপনি পাবেন না, ওই জিনিসগুলো আর্কাইভ করতেছেন, এটা বড় একটা জিনিস। এবং আমি বলবো এটা খুবই চমৎকার একটা মানে ব্যাপার। আমি আপনাকে মানে স্বাগত জানাই এবং আরো যদি কোনো রকম হেল্প লাগে এনিথিং জাস্ট বলবেন। আচ্ছা, এই যে হেল্পের কথা যখন এসে গেল এরকম আমি একটা প্রশ্ন পাচ্ছিলাম না যে আপনাকে এই প্রশ্নটা কিভাবে করব। প্রিয় দর্শক, আপনাকে জানিয়ে রাখি তিনি এমন একটা লোক যাকে যে কোনো সময় পাওয়া যায় তা কারো হার্ড ডিস্কের রিকভারি করার জন্য আসাদ ভাই, গ্র্যান্টের প্রপোজাল লেখার জন্য আসাদ ভাই, ক্যাপশন লেখার জন্য আসাদ ভাই, ছবি নির্বাচন করার জন্য আসাদ ভাই, এডিট করার জন্য আসাদ ভাই, এরকম কিন্তু সে বিভিন্ন রকমের সাহায্য করে যায়, এর জন্য স্যালুট আসাদ ভাই। আসাদ ভাই, এবারের আপনার রোহিঙ্গার ছবিগুলো একটা বিশেষত্ব অর্জন করেছে, মানে এবারের আপনার রোহিঙ্গার ছবিগুলো এমন এক উচ্চতায় নিয়ে গেছে আপনাকে এবং আমাদের আমাদের বাংলাদেশের ফটোগ্রাফিকে, যেটা একটা রীতিমতো বিস্ময়কর একটা ব্যাপার। কারণ আমরা আসবো এক এক করে যে আপনার এই রোহিঙ্গা এবার রোহিঙ্গাদের তোলা ছবি এবার কি কি ঘটনা ঘটালো আমাদের ফটোগ্রাফির ইতিহাসে, তার আগে একটু বলেন তো আপনার কি নিজের মনে হয় যে আপনি যে এবার যে রোহিঙ্গার ছবিগুলো তুলেছেন এগুলো একটু বিশেষভাবে তুলেছেন? আর যদি বিশেষভাবে তুলে থাকেন এই বিশেষত্বগুলো কি বলে আপনার মনে হয়, আপনার নিজের ব্যক্তিগত মূল্যায়ন কি? আমার কাছে মনে হয় যে একটা ফটোগ্রাফার কিন্তু মানে স্টার্ট করে ক্যামেরা হাতে নিয়েই, যেমন আমি বাইবন ফটোগ্রাফার না সব সময় বলি, সো আপনি একটা ক্যামেরা হাতে নিয়েই কিন্তু আসলে ফটোগ্রাফার হয়ে গেছি বা আমার ছবি খুব ভালো এটা আমি বিশ্বাস করি না। এবং আরেকটা জিনিস সবসময় ভাবি যে আমি আসলে আমার জন্য একটা ছবি তোলার জন্য দৌড়াই সবসময়। আমি ভাবি হয়তো বা আমি যখন অ্যাসাইনমেন্টে যাই একটা ছবি তুলি, হয়তো বা তুলে আসার পরে ঘন্টা 2-3-4-5 ঘন্টা হয়তো বা একদিন ওই ছবিটা ভালো লাগে এবং তারপরে আমি 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 দুঃখিত আপনার থামানোর জন্য, আমি খুবই খারাপ লাগছে আপনি থামাচ্ছি। জি জি, আচ্ছা একটা কাজ করি, যেহেতু এই এই সমস্যাটা সমাধান হচ্ছে না, আপনি একটু যদি স্লো কথা বলেন তাহলে আমরা বুঝতে সুবিধা হবে, তাহলে কারণ আমি যে কেটে যাচ্ছি বারবার, আমরা একটু আস্তে 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 করলে বোধহয় একটু সুবিধা হবে তাহলে। ঠিক আছে, তো আমি যখন বাই বোন ফটোগ্রাফার না, হ্যাঁ বাই বোন ফটোগ্রাফার না, তো আমি হচ্ছে একটা ছবি তোলার পরে আমার মনে হয় যে ছবিটা কি হলো কি হলো না, পরের দিনই আমার কাছে যে ছবিটা কালকে ভালো লাগতো ওই ছবিটা আবার মনে হয় না এর থেকে আরো ভালো কাজ করা সম্ভব বা আরো ভালো ছবি তোলা যেতে পারে। সো মানে আমি কন্টিনিউ চেষ্টা করি যে আসলে আমার ভালো বেস দেওয়ার জন্য, ভালো ছবি তোলার জন্য, এবং এর জন্য আসলে আমি ছবি তুলতেই থাকি তুলতেই থাকি তুলতেই থাকি। এবং যেহেতু আমি অনেকটা সময় পার করে এসেছি প্রায় 15-16 বছর, সো আমার কাছে মনে হয় এখন আমার ছবি আমি যে একটু আলাদা করে দেখার চেষ্টা করি বা ওই যে ভালো ছবি তুলতে চাই ওই জিনিসটা আসলে এখন আসা শুরু করছে। সো প্রথম দিকের ছবি কিন্তু আমারও শেকি ছবি আছে, বাজে ছবি আছে, আমি এখন বুঝি, বাট এখন এখন মনে হয় যে, এবং কিছু ফটোগ্রাফারের সাথে মানে বসে তাদেরকে কাজ দেখিয়ে
লাইক জেমস ম্যাকটোয়ে, ডন ম্যাককুলিন, ডেভিড বার্নেট, এরকম বড় বড় ন্যাশনাল জিওগ্রাফির এডিটর ক্যাথি মোরেন, তাদের সাথে আমার দেখা হয়েছে পার্সোনালি, এবং তাদেরকে কাজ দেখিয়ে আমার কাছে মনে হয়েছে না হয়তোবা আমার ছবিতে কিছু একটা আছে, মানে যেটা আসতেছে, এটা আসলে আমি জানি না, বাট আমি ট্রাই করে যাচ্ছি এবং সামনে আরো করব। নাইস, এটা বিনয় আপনার, যে আপনি নিজেও জানেন না আসলে আপনার ছবির বিশেষত্ব কি, পুরো বিশ্ব দেখছে আপনার ছবির বিশেষত্ব, এটা সত্য কথা। আচ্ছা, আমরা কমেন্ট দিয়ে তো ভরে গেল, বুঝছেন, আপনার কথা শুরু হইতে না হইতে কমেন্ট শুরু হয়ে ভরে গেছে। আমি একটু কমেন্ট কয়েকটা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসলে সাথে থাকার জন্য। জাহাঙ্গীর হোসেন ভাই, জাহাঙ্গীর ফ্রেম করার জাহাঙ্গীর ভাই কমেন্ট করেছে, দুঃসময়ের মাঝে ফেসবুকে গুণীদের সাথে আলোচনা করছেন। আচ্ছা, তিনি আর একটা প্রশ্ন করেছেন, প্রশ্ন না সরি কমেন্ট করেছেন, যে কমেন্টটা শুরু করছেন না কেন। আচ্ছা, সত্যিকার একজন বড় ফটোগ্রাফার, আমার পছন্দের ব্যক্তি, থ্যাংক ইউ জাহাঙ্গীর ভাই। তারপরে হাসিবুল আলম, হৃদয়, এতক্ষণ ধরে ফোন হাতে বসেছিলাম আসাদ ভাই লাইভের জন্য, থ্যাংক ইউ থ্যাংক ইউ, সে বলেছে। আবার আরেকজন বলেছে, ভাই আজকে আরো বেশিক্ষণ কথা বলবেন। আচ্ছা, চেষ্টা করবো আমরা বেশিক্ষণ কথা বলার জন্য, আসাদ ভাই তো বেশি কথার মানুষ না। যাই হোক, শামীম, আমাদের শামীম আহমেদ ফটোজার্নালিস্ট, চমৎকার লিখেছো। রাজন দে লিখেছে, ওস্তাদ ভালোবাসা আর কি। রাবিবুল ইসলামও একটা কমেন্ট করেছেন, এখানে বোঝা যাচ্ছে না কিন্তু পরে বোঝা যায়, ভিডিওতে দেখা যায়, ওই হার্ড আর্ট সিম্বল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি। আমার প্রিয় একজন ফটোগ্রাফার লিখেছে, এমদাদ হোসেন। হ্যাঁ, আরো লিখেছে মুস্তাকিন শেখ, আসাদ ভাই লাভ ইউ। আমাদের নাফলদি, নাফিজা আফরুজ, সালাম কে এম আসাদ উস্তাদ, এই সালাম কিন্তু আমি না, এটা আপনাকে সালাম দিছে, ও আমাকে সালাম দেয় না। যাই হোক, প্রিয় আসাদ ভাইকে অনেকদিন পর দেখলাম আপনাকে, অনেক শুভকামনা। শিশির চৌধুরী লিখেছে, তোমার ভাই আমার ভাই, আসাদ ভাই আসাদ ভাই লিখেছে, ইসরান জাহান, তৃষা, নাইস। মনির ভাই, আমাদের মনির ভাইকে পার্সোনালি থ্যাংক ইউ, উনার জন্য আজকে আসলে এত দূর আসছে না, অনেক বড় সাপোর্ট। তিনি লিখেছে, ইটস গুড টু সি ইউ আসাদ। হ্যাঁ, রঙ্গন লিখেছে, ভাইজান এই লকডাউনের সময় নতুন কোনো কাজ করছেন? হ্যাঁ, আমরা আসবো এই 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 আলোচনা, ওই যে তিনি বলেছেন অলরেডি, কিন্তু তিনি এই করোনা কাল নিয়ে কাজ করছেন, তার অনেক ছবি আমি দেখেছি। ওফ, কিছুদিন আগে আজকে না কালকে যেন আপনার একটা ছবি দেখলাম, পুরো আপনার সিটিস্কেপ, অন্ধকার অন্ধকার একটা শহর, মাঝখানে একটা ছাদে খেলা চলতেছে বা লাইট জ্বালানো কি, আড্ডা মারতেছে, আমরা আসবো কোথায়। রাইট, আসাদ ভাই, ওই যে একটা যে একটা ঐতিহাসিক ঘটনা ঘটে গেল গত বছরের অগাস্টে, সেটা হলো যে ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিন, মানে এটা না আমার কাছে না এত বিস্ময়কর একটা ঘটনা মনে হয়, জানি না কার কাছে কি মনে হয়, আমরা তাদের ছবি দেখেছি না ন্যাশনাল জিওগ্রাফিক কভারে, হ্যাঁ, সেখানে এখন কে মাসাদের ছবিও ও ইতিহাসে জায়গা করে নিল। এটা হলো কভার ফটো হয়েছে আপনার, এটাই বাংলাদেশের কোনো ফটোগ্রাফের ন্যাশনাল জিওগ্রাফিকের মূল ম্যাগাজিনে হওয়া যেতে পারে, মানে ওই মেলটা আমার এখনো আসলে শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে যে এত বড় ঘটনা ঘটবে কিনা, মানে এইটা আসলে একটা ফটোগ্রাফারের ড্রিম। মানে আমি সবসময় চেষ্টা করতাম হয়তো বা ন্যাশনাল জিওগ্রাফির সাথে কাজ করব, অ্যাসাইনমেন্ট করব, বা ওদের কাভারে কোনোভাবে একটা ছবি যায় কিনা, বাট মানে আসলে এই আমি বলবো যে এটা কষ্ট করার একটা ফল হয়তো বা, যে কষ্ট করতেছি কষ্ট করতেছি হয়তো কাভার ভিতরে পেলাম না বা অ্যাসাইনমেন্ট পেলাম না, পেলাম একদম গিয়ে ন্যাশনাল জিওগ্রাফির কভার, মানে এইটা আসলে এই অনুভূতি আসলে বলে বোঝানো ইম্পসিবল, মানে সম্ভবই না কোনোভাবেই। বাট আমি বলবো এটা আমাদের জন্য, আমাদের দেশের জন্য একটা প্রাউড, কারণ হচ্ছে বিশ্বের সব ফটোগ্রাফাররা কিন্তু এই কাভারের জন্য লড়াই করে যে আমার একটা ছবি থাক, এবং তাদের কিন্তু এটা আর্কাইভ হিসেবে থাকে, আজীবন থাকবে, এবং যতদিন ন্যাশনাল জিওগ্রাফি আছে এবং সেটা আমরা দেখতে পাবো। সো এই অনুভূতি আসলে কিভাবে বলবো, মানে এটা আপনারা একটু বুঝে নিতে হবে যে কিরকম অনুভূতি হতে পারে। না, আমি আমি তো মনে করি যে এর মাধ্যমে, মানে এই এত বড় একটা কঠিন কাজ, আপনি বললেন যে আপনার স্বপ্ন থাকে, নয় আমার, আমিও তো ফটো সাংবাদিক দেখি, আমাদের হলো কোনোদিন স্বপ্নই হয় না যে জিওগ্রাফিতে কভার করবে, কারণ ওটা ভাবিই নাই কোনদিন কোনদিন হয় বলে আমি 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 মনে করি নাই এটা। না না, কিন্তু সালাম ভাই, আমি বলবো, হ্যাঁ, আমি বলবো যে এটা একটা দরজা খুললো।
না আমি সেটাই বলতে যাচ্ছিলাম যে এইটা কিন্তু আমি হ্যাঁ হ্যাঁ আপনাদের পথটা দেখালাম যে এটা সম্ভব, আপনি যদি একদম চান একদম একদম। না আমরা আমরা অবশ্যই তো কি সম্ভব। বলতেছি যে আমরা জানতাম না যে এটা সম্ভব, আপনি পর পর এখন মনে হবে যে ওই তাহলে তো আমারও বোধহয় সম্ভব, তাহলে আমিও চেষ্টা না করতে পারি। অবশ্যই আগে সম্ভব, হয়তো আমরা অবশ্যই কোনো সময় চেষ্টাই করি নাই যে এটা এটা রাইট এটা রাইট এটা হতে পারে, রাইট? রাইট। এটাই এটা এটা খুব ইন্টারেস্টিং। আসাদ ভাই, আমি আপনার ছবিকে আশা দিয়েও ছবি বলি, এবং আমি আমার লেখার মাধ্যমে এই এই কথাটা প্রথম আমি বলি, আমি আশা দিয়েও বলতে একটা আলাদা, কে আমাকে কি মনে করবেন আমি জানি না, কিন্তু আমি আলাদা ভাবে আপনার একটা জনরা ক্লাসিফাই করি আর কি, যে আসাদীয় ছবি। তো আমি ডেইলি সানে আপনার কভার ফটোটা যখন হলো, আমি আমাদের বাংলাদেশের ডেইলি সানে আমি একটা লেখাও লিখছিলাম, সেখানে আমি বলেছি আপনাকে, আমি নিজেকে নিজে একটু বাংলায় করি, আমরা অনেক সময় ভালো কম্পোজিশন করতে গিয়ে মুহূর্ত হারে, আবার অনেক সময় এরকম হয় যে আমরা মুহূর্ত ধরি কিন্তু কম্পোজিশনটা ঠিক হয় না। কিন্তু আপনার ক্ষেত্রে অন্যতম দুর্লভ আলোকচিত্রী আপনি, যার কম্পোজিশন এবং তার যে মুহূর্ত, এই দুটো এত সুন্দরভাবে মিলন ঘটে, এই মিলনটা কিভাবে ঘটান একটু বলেন না আমাদের দর্শককে, একটু বিস্তারিত বলবেন। আচ্ছা, এই আপনি কি ভাবেন ছবিগুলো তোলার সময়, মুহূর্তটা করার সময়? আচ্ছা, মানে এটা একটা খুব ভালো কোশ্চেন করেছেন, এটা একটা শেখার জায়গা। আমি যখন শুরু করি তখন অনেক রকমের ক্যামেরা, মানে ফিল্ম ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা, তারপরে 1855 লেন্স, তারপরে 70-200 লেন্স, 24-70 লেন্স, প্রচুর লেন্স ক্যামেরা ইউজ করেছি। কিন্তু আস্তে আস্তে আমি যখন চিন্তা করলাম, ঠিক আছে, আপনি যখন একটা ভালো ফটোগ্রাফার হতে যাবেন, আপনার কাজের ক্ষেত্রে সিগনেচার কিন্তু একটা বড় ব্যাপার। আমরা আপনারা দেখবেন যে কোনো ফটোগ্রাফার, লাইক জেমস ম্যাককোয়ে বলি, স্টিভ ম্যাককোরি বলি, তারপরে হচ্ছে গিয়ে সালগাদো বলি, তাদের কাজের কিন্তু প্যাটার্নটাই আলাদা, এবং আমরা ছবি দেখলে ধরতে পারি যে এটা জেমস ম্যাককোয়ের ছবি বা স্টিভ ম্যাককোরির ছবি। সো ওই জায়গা থেকে আমি, এবং আমি যেহেতু পাঠশালাতে পড়ে আমার গ্রাজুয়েশন শেষ করি, এরপর থেকে ডিসিশন নেই, ঠিক আছে, যে আমি 35 মিলিমিটার লেন্স দিয়ে ছবি তুলবো। এইটা তোলার একটা বিশেষ কারণ আছে, যে এই লেন্সটা দিয়ে যখন আপনি তুলবেন, আপনি এক টাইপের দেখা শুরু করবেন, এবং আপনার কিন্তু তখন জুম করার কোনো অপশন থাকবে না। আপনি আপনার জায়গা থেকেই চেষ্টা করবেন যে ওই লেন্সটাই, আমার লিমিটেশন এটাই, এটা দিয়ে কত ভালো ছবি তোলা সম্ভব। এবং আমি কিন্তু ওই 35 ইউজ করতে 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 একটা সময় এরকম এখন আসছে যে আমি আসলে জানি যে কোন জায়গায় গেলে আমি আমার ফ্রেমটা পাবো বা কাটা লাগবে না। এবং আরেকটা জিনিস যেটা এখন রিসেন্টলি আমার কাছে মনে হয়, যে আসলে কোনো জায়গায় কোনো কিছু, কোনো মুহূর্ত আমি ছবি তুলতেছি, লাইক ধরেন যে ন্যাশনাল জিওগ্রাফির ছবিটাই, মানে চোখ কান খোলা রাখা এবং একটু আগে, ধরেন যে মোমেন্টটা, এটা একটা আবির ভাই একটা কোট করেছিলেন অনেকদিন আগে, যে আপনি মোমেন্টটা দেখে ফেললে কিন্তু আপনার ছবিটা চলে গেল, আপনি কিন্তু আর ছবিটা তুলতে পারলেন না। তো মোমেন্টটা হওয়ার আগে যদি আপনি একটু আওয়াজ পান বা একটু ট্রাই করেন যে কি মোমেন্টটা হতে পারে, ওর জন্য আপনি যদি একটু সজাগ থাকেন, তাহলে কিন্তু আপনি ওই মোমেন্টটা পাবেন। তো দুইটা জিনিস, এক নাম্বার হচ্ছে গিয়ে আপনার ক্যামেরা লেন্স সবটাকে খুব ভালোভাবে বোঝা, এবং আরেকটা জিনিস হচ্ছে মোমেন্টটা ঘটার আগে আপনার একটু একটু বোঝা বা একটু আকার ইঙ্গিতে বোঝা যে এইখানে থাকলে বা এইটা হলে মনে হয় আমি একটা ভালো ফ্রেম পেতে পারি। তো এই প্র্যাকটিস, এটা কিন্তু আমার একদিনে হয়নি, অনেক বছরের প্র্যাকটিস সাধনার পরেই হচ্ছে আমি এটা পেয়েছি। তো আপনি যদি ভাবেন যে আজকে ক্যামেরা নিলাম, 35 লেন্স লাগালাম এবং ক্লিক করলাম, হবে না। কারণ আমি যখন প্রথম 35 লেন্সটা লাগাই, কারণ এর আগে আমার 24-70 ছিল বা 24 ছিল, আমি 35-এ গিয়ে, এবং আপনি জানবেন যে আমরা যখন রানা প্লাজায় কাজ করি, আমাদের প্রেসের 90% লেন্স কিন্তু 16-35 বা 17-40 সেই টাইপের, অনেক ওয়াইড। তো আমি যখন কাজ করতেছিলাম 35-এ, আমি সবার পিছনে, সবাই কিন্তু আমার সামনে, কিন্তু তখন আমার মনে হচ্ছিল যে আমি মানে কাঁদি যে আমি কোনো ফ্রেম পাচ্ছি না। বাট দিন শেষে আলটিমেটলি যখন পুরো কাজটা হলো, তখন কিন্তু আমার কাজটা অনেক বেশি সমাদৃত হলো, এবং ওই কাজটা দেখলে আপনি, ওই যে আপনি বলেন যে আসাদীয় কাজ, মানে আপনি ওই ফিলটা পান যে দেখলে এটা মনে হয় আসাদ ভাইয়ের কাজ। তো এই জিনিসটা খুব বড় ব্যাপার যে আপনি আসলে আপনার সিগনেচার আনবেন কাজের মধ্যে। তো আমার মনে হয় যে আপনি আসাদীয় কাজটা বলেন, ওই হয়তো বা কিছুটা গন্ধ আপনি হয়তো ধরতে পারছেন, বাট আমি ট্রাই করি এই সিগনেচারটা রাখার জন্য। আপনি রানা প্লাজার কথা বললেন, আমি 2014 সালে প্রথম আমি একটা মানে সংকলিত লেখা, মানে 4-5 জন ফটোগ্রাফারকে নিয়ে আমি 2014 সালে একটা লেখা লিখেছিলাম সাপ্তাহিক 2000, সেখানে আপনি ছিলেন একজন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে।
প্রথম লেখা ওইটাই, এবং ওইখানে কিন্তু রানা প্লাজার ঘটনাটা নিয়েই, কারণ রানা প্লাজার ওই ছবিগুলো দিয়ে আপনি একটা বড় অ্যাওয়ার্ড পেয়েছিলেন, অ্যাওয়ার্ডটা আমার মনে নেই, আপনার যদি মনে থাকে। না ওইখানে আমি রানা প্লাজা ওইখানে অনেকগুলো বড় বড় অ্যাওয়ার্ড পাই, এবং যাদের সাথে পাই তারা আসলে ইন্ডাস্ট্রির সব সব বড় বড় ফটোগ্রাফার, তো ওইটাও আমাদের জন্য খুব বড় একটা ব্যাপার। তো ওই ওই সময় আমি আপনার 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 ছবি নিয়ে লেখা শুরু আর কি আমার। যাই হোক, আর ওই যে ডেইলি সানের যে লেখাটার কথা বললাম, ওই লেখাটায় আমি আরো একটা ব্যাপার লিখেছিলাম, সেই লেখাটা হলো যে আমি বোধহয় বললাম যে, এবং অনেকে আমার সাথে হয়তো বা দ্বিমত পোষণ করবেন, আপনার ফটোগ্রাফি নিয়ে যেহেতু আমরা আলোচনা করতেছি, সেখানে আমি বলেছিলাম যে আপনার ছবির মধ্যে একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা, সেটা হলো গিয়ে বাস্তবতা, মানে রিয়ালিজম এবং রোমান্টিসিজম একসঙ্গে চলে আপনার ছবিতে। এবং আমাদের ফটো সাংবাদিকতা ছবিগুলোর প্রধানত আমরা দেখছি রিয়েলিজমটাই মেন, সাথে কম্পোজিশন বা অন্যান্য ব্যাপারগুলো থাকে, কিন্তু আমি আপনারটা আপনি দেখতেছি আপনার ছবির সাথে আপনার রিয়েলিজমের সাথে রোমান্টিসিজম যায়, যেটা খুবই আনইউজুয়াল একটা ব্যাপার। কিন্তু যদি ঘটানো যায় তাহলেই হয় আশাদীয় ছবি, যেমন মাখনের মতো ব্যাকগ্রাউন্ড, মাখনের মতো মায়ের পায়ের নিচে সমুদ্রের যে ঢেউটা, ওই ছবিটাই আমি বলবো আকাশ। হ্যাঁ আমি একটু বলি, আমি আপনাকে উদাহরণ দিই, পিছনে থোকা থোকা আকাশ, হ্যাঁ মানে সাদা সাদা মেঘের ভেলা, তারপরে নীল নিচে আবার নীল উকি দেওয়া, এই যে ব্যাপারগুলো সুদীর, আবার রঙের ব্যাপার তো আছে, এই যে এই ব্যাপারগুলো কি আপনি কি সচেতন ভাবে করেন নাকি আসলে আপনার হয়ে যায়? আমি যখন ডন ম্যাককুলিনের সাথে ছবি দেখাচ্ছিলাম আমার ছবিগুলা, তো উনি আমার ছবিটা দেখে হাসলেন এবং হেসে বললেন যে আসাদ তুমি কি ওয়াল প্রেস পাওনি? তা আমি বললাম এই ন্যাশনাল জিওগ্রাফির ছবিটাই, এবং আরেকটা ছবি যে কাঁদতে ছিল একটা মেয়ে রোহিঙ্গা, তো তিনি বলতেছিলেন যে তুমি কি ওয়াল প্রেস ফটো পাওনি? আমি বললাম না আমি তো পাইনি। পরে বললো যে কে পেয়েছে, মানে তোমাকে না দিয়ে অন্য কাকে দিল, এইটা তো আমি বুঝলাম না, মানে এর থেকে আর তো আর কোনো ছবি হতে পারে না। তো আমি বললাম পেয়েছে, আরেক ফটোগ্রাফার পেয়েছে। পরে উনি আমাকে বললেন যে আসলে তুমি একটা ভুল করে ফেলেছো। পরে আমি এই ভুলটা নিয়ে, উনি আমার ভুলটা ভাঙলেন না যে কি ভুল করলাম। পরে হচ্ছে এরপরে আমার সাথে যখন জেমস ন্যাকটোয়ের দেখা হয়, তাকেও আমি কাজগুলো দেখাই, এবং দেখানোর পরে আমি জেমস কে বলি যে স্যার জেমস ডন ম্যাককুলিন তো আমাকে বলছে আমি একটা ভুল করে ফেলেছি। তা ও হাসতেছে, আমাকে বললো যে আমি বুঝতে পেরেছি তোমাকে কি বলতে চেয়েছিল যে কি ভুল করেছে। আসলে ব্যাপারটা হচ্ছে এই রোহিঙ্গার সাবজেক্টটা বা এই ঘটনাটা এত বেশি মর্মান্তিক, কিন্তু তোমার ছবিটা এত বেশি পোয়েটিক এবং এত বেশি সুন্দর, এইটাই হচ্ছে তোমার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট। এবং তোমার ছবিটা আসলে কালার না, তোমার ছবিটা ব্ল্যাক এন্ড হোয়াইটে অনেক বেশি, মানে কি বলে, অনেক বেশি হচ্ছে অ্যাপিল থাকে বা অনেক বেশি মর্মান্তিক। বাট ঠিক সেই একই ক্ষেত্রে যখন তুমি কালারে এই ছবিটা নিবে, এটা অনেক বেশি বিউটিফুল। সো ব্ল্যাক এন্ড হোয়াইটে তোমার ছবিগুলি অনেক বেশি পাওয়ারফুল, কালারে অনেক বেশি বিউটিফুল। এখন তুমি চিন্তা করো যে তুমি পাওয়ারফুল ছবি নেবে না বিউটিফুল ছবি নেবে। সো আমি বলবো এইটা একটা বড় লেসন ছিল আমার জন্য। যেটা বলতেছিলাম আপনাকে যে আপনি আপনি বলতেছিলেন যে এটা কি উপরওয়ালার ব্যাপার হোক কিনা, সেটাই যে এটা কি আপনি কি মনে করেন আসাদ ভাই যে ছবি তোলার ক্ষেত্রে এই যে ভাগ্য, ভাগ্য বলতে তো আর দৈব ব্যাপার না, মানে আমি বলতেছি ইনসিডেন্ট বা কোইনসিডেন্ট বলি বা একটা একটা অ্যাক্সিডেন্ট বলি, এই যে ভাগ্য এই ছবির আপনার বিষয়, আপনার ছবির ক্ষেত্রে এই ভাগ্য কি আপনাকে খুব বেশি সহযোগিতা করে? ঘটনাও যদি এরকম মনে পড়ে আপনার একটু বলেন। ভাগ্য আমি বলবো ভাগ্য, দেখেন একটা জিনিস কি হয় যে রানা প্লাজারটাই বলি, রানা প্লাজার প্রথম দিন কিন্তু আমি যেতে পারিনি, কারণ হচ্ছে আমি যখন শুনি রানা প্লাজা 23-24 তারিখে হয় না, তাই না, 24 তারিখ মনে হয়, সো 24 তারিখে আমি যেতে পারিনি, কারণ হচ্ছে আমি যখন খবরটা পাই ঢাকার থেকে যাওয়ার মতো আমি আসলে ওই রকম কোনো ওয়ে পাচ্ছিলাম না, কারণ আমি জানি সাভারের ওইখানে ক্লোজ হয়ে গেছে রাস্তা, সো সাভার থেকে আসলে ওই রানা প্লাজা পর্যন্ত হেঁটে যাওয়াটা বড় দুষ্কর ব্যাপার, আর তখন হচ্ছে পুরো কলাপস,
তো আমি কোনোভাবে ওই দিন রাতে জাস্ট রাতটা কাভার করে ভোর সকালে গাড়ি নিয়ে যাই এবং গিয়ে পরের দিন থেকে কাজ শুরু করি। এবং দেখেন প্রথম দিন যেই ছবিগুলো হয়েছে আমরা অনেক ভালো ছবি দেখেছি, এবং পরবর্তীতে গিয়ে যে একদিন দুদিন পরে আবার ধরেন যে এই রোহিঙ্গা ইস্যুতে আমাদের 3-4 জন ফটোগ্রাফার আগস্টের প্রথম থেকেই ছিল, প্রথম প্রথম বলতে 25-26 তারিখের থেকেই তারা কিন্তু কক্সবাজারে। বাট আমি যেদিন গেলাম ঈদের পরের দিন, ওদিনই একটা ছবি আমি পেলাম, যেটা হচ্ছে আমি নেমেই জাস্ট স্পটে যাওয়ার পরেই পেলাম যে পিছনে আগুন জ্বলছে, তারা হচ্ছে চলে আসছে। আপনি চিন্তা করে দেখেন যে আগে এত 7-8 দিন চলে গেল, মানে তারা পেলো না বা ওই রকম ছবি আমরা দেখলাম না, বাট আমি গেলাম ওই ছবিটা হলো। আবার ধরেন যে ওই যে মেয়েটা কাঁদতেছে গাছ ধরে আছে, ওই ছবিটা তুললাম। মানে এগুলো আমি বলবো যে আসলে কিছুটা তো লাক ডেফিনেটলি কাজ করে। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আপনি কাজ করতে করতে একটা এক্সপিরিয়েন্স হবে, কারণ ধরেন যে এই রোহিঙ্গার মতো এত বড় একটা জায়গায় মানে আপনি এক সব জায়গায় সবকিছু হচ্ছে, তো আপনি কোন জায়গায় যাবেন, কোন ডিসিশন নেওয়াটা, আপনি কি বোটের ছবি তুলতে যাবেন, আপনি কি বর্ডারে আগুন জ্বলতেছে সেই ছবিটা তুলতে যাবেন, না ধরেন যে লোকজন মারা যাচ্ছে সমুদ্রে আসতে গিয়ে সেটা তুলবেন। তো এই ডিসিশন গুলা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা জার্নালিস্ট হিসেবে, এবং এগুলা আসলে কিন্তু একদিনে হয় না, এগুলো আপনি কাজ করতে 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 আপনি বুঝতে পারবেন, অটোমেটিক তখন ভিতর থেকে আসবে। এর জন্যই আমি বলি যে ফটোগ্রাফার রিড করা বা ফটোগ্রাফারের সাথে আলাপ করা ইম্পর্টেন্ট একটা জায়গা, যে ভাই আপনি এত বড় ঘটনার সময় কিভাবে কাজ করেছেন বা আপনার কি বুদ্ধিটা ছিল। কারণ ধরেন যে এক একটা এজেন্সি বা অনেক জায়গার অনেক ফটোগ্রাফার কিন্তু কাজ করতেছিল, তারা হচ্ছে বিভিন্ন জায়গা ভাগ করে নিছে যে ঠিক আছে এই ফটোগ্রাফার এইখানে এইখানে, বাট আমি একা ফটোগ্রাফার কিন্তু সব জায়গায় গিয়েছি, সব ছবি তুলেছি, চেষ্টা করেছি, আমি জানি না কতটুকু আমার হয়েছে, বাট আমি বলতে পারি যে মোটামুটি। এবং রোহিঙ্গার মতো ইস্যু বা ঘটনা আমি কিন্তু আসলে আগে দেখিনি বা আমাদের এই এক্সপিরিয়েন্সটা ছিল না। তো এইটার থেকে আমি অনেক বড় বড় জিনিস শিখেছি যে নেক্সট যদি ঘটে, আল্লাহ না করুক, আমি চাই না এরকম ঘটনা দুনিয়ার কোথাও ঘটুক, বাট অ্যাজ এ ফটোগ্রাফার মানে আমি অনেক কিছু শিখতে পেরেছি এই জায়গা থেকে যে পরবর্তীতে কিভাবে কাজ করতে হবে। তো এক্সপিরিয়েন্স এবং লাক দুইটাই আসলে খুব ইম্পর্টেন্ট এই ছবির জন্য। আপনি যে মুনির ভাইকে সালাম জানিয়েছেন, তিনি আবার রিপ্লাই করেছেন যে সো কাইন্ড অফ আসার, থ্যাংক ইউ মুনির ভাই। আচ্ছা আমরা কয়েকটা আরো কয়েকটা কমেন্ট নেই আমরা, হ্যাঁ সেটা হলো যে শেখ মহিরুদ্দিন লিখেছেন, ওস্তাদ সালাম নিবেন, ওকে। স্যার জিল করিম লিখেছেন, আচ্ছা একজনকে ট্যাগ করেছে যাতে সে দেখে, সুরভি প্রত্যয় সেও ট্যাগ করেছে একজনকে সেই জন্য দেখে, নাফিজা আবার প্রশ্ন করেছে কেএম ফটোগ্রাফি নিয়ে আপনার ফিউচার প্ল্যান কি অর কি। আচ্ছা যাই হোক, এটা এটা নিয়ে আমরা পরে আলোচনা করব, আসবো আমরা। আদনান রয়্যাল চৌধুরী লিখেছেন, দারুণ আয়োজন, ওকে। ফয়সাল আহমেদ জনি লিখেছেন, ওস্তাদ সালাম নিবে, খাইছে ওস্তাদ সালাম নিবে। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা আপনাদেরকে বলে রাখি আমিও না আসাদ ভাইকে ওস্তাদ বলি, সমীরণ চক্রবর্তী লিখেছে পছন্দের মানুষ লাভরিয়ার সাথে, অভিক মিত্র লিখেছে গ্রেট, আমাদের নারায়ণগঞ্জের জয়দা লিখেছে কে মাসাদ ব্রো টেক মাই রিগার্ডস, হ্যাঁ। আতা মোহাম্মদ আদনান লিখেছেন, ফরচুন ফেভার্স দ্য ব্রেভ এন্ড হাম্বল, আচ্ছা আসাদ ভাই ইজ সো সো ডাউন টু আর্থ, হ্যাঁ একদম একদম, এন্ড হেল্পস ফটোগ্রাফারস অন দ্য স্পট, একদম আমি আমি এটা আগেই বলে বলে রেখেছি ভাই, থ্যাংক ইউ আপনাকে কমেন্ট করার জন্য। জুয়েল শীল লিখেছে চট্টগ্রাম থেকে, ভালোবাসা জুয়েল শীল। তৌসিফ পন্টিং লিখেছেন, আমার পছন্দের ফটোগ্রাফার, বা না হওয়ার কোনো কারণই নাই। মোহাম্মদ সারওয়ার লিখেছে, কে এম আসাদ ভাই সেলুক আপনাকে, আচ্ছা আল্লাহ এত কমেন্ট, আমার তো নিজের প্রশ্ন করা হবে না। আচ্ছা উৎপল রায় লিখেছে, দারুণ একটা আয়োজন, আসাদ দা ভালোবাসা নেবেন, গ্রেট।
আচ্ছা মাঝখান দিয়ে আমি একটু বলি, এটা ছিল শেষ কমেন্ট। হ্যাঁ আচ্ছা, আবার আর একটা কমেন্ট, শেষ মিত্র হয়েও হইল না শেষ। হ্যাঁ বলেন। আমি একটা বলতে চাচ্ছি, আসলে সবাই আমার কমেন্টটা নিয়ে নিই, তারপরে বলেন। হ্যাঁ আসাদ ভাই, ছবি কি ছবির মতোই সুন্দর, বাহ নাইস। হ্যাঁ সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ, এবং এখানে অনেক আমার পরিচিত ফটোগ্রাফার মনির ভাই আর সবাই আছে, সকলকে আমার সালাম, আর সবাই আমার জন্য দোয়া করবেন অবশ্যই যাতে আমি কাজ করতে পারি, এবং সবার সাপোর্ট আছে, এই কারণেই আসলে আমি হয়তো বা কাজ করতেছি এখনো। একদম 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 একদম। আচ্ছা আমরা একটা কমে, আমি তো নিজের প্রশ্ন অনেক করলাম, আমি আরো করব, আমরা একটা দর্শক প্রশ্ন নেই, দর্শক প্রশ্নটা এটা খুব ইন্টারেস্টিং, এর জন্য আগে আমি এটা নিচ্ছি, সেটা হলো জেমস ম্যাকওয়ের সাথে আপনার কাজের অভিজ্ঞতাটা বলেন। আপনি দেখা করতে গেছিলেন ওস্তাদের সাথে, আপনার আপনার ওস্তাদের সাথে দেখা করতে গেছিলেন? আচ্ছা একটা জিনিস বলি, যে জেমস ম্যাকওয়ের আসলে আমার ইন্সপিরেশনের জায়গা বা আমার ভালো লাগার জায়গা কিন্তু জেমস ম্যাকওয়ে একটা বড় জায়গা। জেমস ম্যাকওয়ে, স্টিভ ম্যাককারি এবং সেবাস্টিয়ান সালগাদো, এই তিনজনের কাজ দেখে এবং ফার্স্ট ফটোগ্রাফি মুভি ওয়ার ফটোগ্রাফার জেমস ম্যাকওয়ের, ওটা দেখেই কিন্তু আসলে জার্নালিস্ট হওয়ার বা জার্নালিজমে কাজ করার অনুপ্রেরণা পাই, যখন আমি ফটোগ্রাফি শুরু করি 2005-06। আর তখন থেকে একটা ইচ্ছে ছিল যে আচ্ছা এই ফটোগ্রাফারকে কখনো দেখতে পারবো কিনা, এটা কিন্তু একটা, এটা বলবো আমি একটা স্বপ্ন, আমার লাইফের সবচেয়ে বড় পাওয়া। আমি অনেক অ্যাওয়ার্ড পেয়েছি, বাট অ্যাওয়ার্ডের থেকে আমার সবচেয়ে বড় পাওয়া হচ্ছে এই জেমসের ফোন কল বা জেমসের সাথে কাজ করা। সো আমার সাথে জেমসের দেখা হচ্ছে 2017 সালে, যখন আমি 18-তে 2017 সালের হিপার আমি যখন উইন করি, সেও তখন ওইখানে একটা লাইফ টাইম অ্যাচিভমেন্টের মতো পায়। তো তখন তার সাথে আলাপ হয় এবং তাকে আমার কার্ডটা দেই, সেও তার কার্ডটা দেয় আমাকে, তারপরে যোগাযোগ ছিল না। তো হঠাৎ করে একদিন 2019-এ এসে আমাকে একদিন ফোন দেয়, হাই কেম, দিস ইজ জেমস ম্যাকওয়ে, আই এম কল ফ্রম দ্য কক্সবাজার। তো সাথে সাথে আমি বলি, আর ইউ কিডিং, ইউ আর সিরিয়াসলি জেমস ম্যাকওয়ে? তারপরে আমি ওর ভয়েসটা চিনতাম, তারপরে আমি বলি যে না না ঠিক আছে তুমি জেমসি হবে। তো ওর একটা প্রবলেম হয় আসার পরে, যে ওর কার্ড রিডারটা একটু খারাপ হয়ে যায় বা স্লো, তো আমাকে বলে তুমি আমার জন্য একটা কার্ড রিডার আনবা? তো আমি তো চান্সেই ছিলাম যে ওর সাথে কোনোভাবে দেখা করা যায় কিনা। তো ও বলে আমাকে, আমি ওকে বলতেই দেইনি, আমি আসলে ওকে বলি যে আমি কি কালকে আসবো সকালে, ও বলে আচ্ছা ঠিক আছে এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব? আমি বললাম এটা আমার উপর ছেড়ে দাও, আমি কালকে সকালে আসতেছি। তো আমি সকালে যাই, তারপরে ও কাজটা সেরে বিকেলে ফেরে। তো ফেরার পরে আমি ওকে দেখা হয়, ও আমাকে বলে যে রাত হয়ে গেছে, যাওয়া দরকার নেই তুমি থাকো। তো তারপরে আবার রাতে ডিনার করতে একসাথে বসি, তখন আমার বলতেছে আচ্ছা তুমি যাও না, 2-3 দিন আমার সাথে থাকো, কাজ করবে আমার সাথে, আমি খুব খুশি হবো যে তুমি যদি আমার সাথে থাকো। তো আসলে এই কথাটা আপনি চিন্তা করেন, যে যেই ফটোগ্রাফারের কাজ দেখে ফটোগ্রাফি শুরু, তার সাথে আমি একসাথে খাচ্ছি এবং সে বলতেছে তুমি আমার সাথে থাকো, তার সাথে থাকা শুরু করি, এবং 2 দিন সে আমাকে অবজার্ভ করে। অবজার্ভ করার পরে সে আমাকে বলে যে আচ্ছা তোমাকে একটা কথা বলি, তুমি আমার সাথে ছবি তুলতে পারো, আমি যেখানে দাঁড়ানো তুমি আমার ডানে বামে যে কোনো জায়গায় ছবি তুলো, বাট একটা কাজ করো না, যে আমার পাবলিকেশনের আগে তুমি ছবিগুলো ছেড়ো না, যে আমি এখানে আসি বা কি ছবি তুলতেছি। কারণ হচ্ছে গিয়ে তুমি ছবিটা দিলেই হচ্ছে আমার কাছে মেসেজ আসবে, এর সাথে দেখা করো, ওর সাথে দেখা করো বা কি হচ্ছে। তো আমি তো ব্যাপারটা বুঝি, আমি বলি না না তুমি একদমই কোনো রকম চিন্তা করো না, এবং তার থেকে আমি পারমিশন নিয়ে রাখি যে তুমি যাওয়ার পরে আমি তোমার ছবি কি ফেসবুকে দিতে পারবো কিনা, কারণ এত বড় মানুষের ছবি দেওয়া কিন্তু খুব মানে একটা ব্যাপার। তো আমি তাকে, সে আমাকে পারমিশন দেয় এবং তার অনেক ছবি তুলি আমি সে কাজ করার সময়। তবে আমি যেটা করি মূলত, আমি আসলে ওর সাথে ছবি তোলার থেকে আমি ওকে বলেছিলাম যে দেখো তুমি আমাকে এই 10 দিন আমি থাকবো তোমার সাথে বা যেই কদিন থাকো, তুমি আমাকে একটু শেখাবা এবং তুমি কি করতেছো আমি দেখবো, বাট মানে দূর থেকে দেখবো, তুমি কিছু মনে করো না। ও বলে না না কোনো প্রবলেম নেই, তোমার যদি কোনো কিছু শেখার থাকে তুমি আমাকে জিজ্ঞেস করবা। তো আমার কাছে এই 10 দিনের বা 11 দিনের এক্সপিরিয়েন্স হচ্ছে যে গত 15 বছরে যা শিখেছি ওর সামনে গিয়ে আমার মনে হচ্ছে আমি এখনো শিশু। কারণ হচ্ছে কি, আমি ওর থেকে যেই জিনিসগুলো শিখলাম, একটা জিনিস আপনাদের বলি, জেমস ম্যাকওয়ে কিভাবে কাজ করে। আমরা সকালে 4:30টার সময় ঘর থেকে বেরোতাম, সূর্য উঠতে হচ্ছে গিয়ে 4:45টার সময় মানে উঠা শুরু করতো, 5টার দিকে হচ্ছে সূর্য মোটামুটি আলো হতো। তা আমরা 6:30টায় বের হয়ে ঠিক 4:45 মিনিটে গাড়ি নিয়ে রওনা দিতাম, ঠিক 5টা 5টার মধ্যে হচ্ছে আমরা ক্যাম্পে চলে যেতাম, তখন হচ্ছে সূর্য উঠি উঠি করতেছে মানে পুরো উঠেনি।
এবং তখন থেকে সে ছবি তোলা শুরু করতো, জাস্ট 9টা পর্যন্ত ছবি তুলতো, 9টা থেকে 2টা 3টা পর্যন্ত আমরা শুধু ঘুরতাম, ঘুরে ঘুরে হচ্ছে জায়গা দেখতাম কোন জায়গায় ছবি হতে পারে বা কি হতে পারে। ও আবার ঠিক 2টার পরে 5টা 6টা পর্যন্ত ছবি তুলতো, এবং এইখান থেকে আমি তার আলোর ব্যবহার, তার রঙের ব্যবহার, এবং এবং আরেকটা আরেকটা বড় জিনিস আমি যেটা ও আমাকে বলেছে বা আমি শিখেছি, যে আমরা তো আসলে প্রত্যেকদিন বেরোয় কি করি, 100 ছবি তুলি, 200 ছবি তুলি, জায়গায় জায়গায় দৌড়তে থাকি। দেখেন 100 200 জায়গায় যখন দৌড়বেন আপনার কিন্তু অনেক কোয়ান্টিটি বাড়বে, কিন্তু আপনি কিন্তু একটা জায়গায় যে জায়গায় ছবি হইতে পারে বা হবে আপনি কিন্তু ওই জায়গাটায় বুঝতেছেন না বা সময় দিচ্ছেন না। ও যেই কাজটা করে, ও প্রত্যেক দিন খুব বেশি হলে 5 থেকে 6টা ছবি ক্লিক করে, মানে 5 থেকে 6টা জায়গায় সে দাঁড়ায় এবং ওইখানেই সে সারাদিন শেষ করে দেয়। তার কথা হচ্ছে যে প্রতিদিন 4-5টা ছবির থেকে আমি যদি একটা ভালো ছবি পাই, দ্যাটস এনাফ, মানে একটা ফটোগ্রাফারের প্রত্যেক দিন একটা ভালো ছবি, এর থেকে বড় কিছু হতে পারে না। এবং এরপর থেকে কিন্তু আমারও ক্লিক করা কমে গেছে এবং আমিও কিন্তু আসলে অত এখন দৌড়াই না, মানে আমি আর্থিক এই মানে ধরেন যে সে তার বয়স এখন প্রায় 72 বা 73 এবং সে 55 বছর ধরে ফটোগ্রাফি ফিল্ডে ওয়ার জোনে কাজ করতেছে, তার এক্সপিরিয়েন্স মানে 10 দিনে তো নেওয়ার না কিন্তু। এবং আরেকটা কথা বলি, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি যে আমাকে শিখাচ্ছ মানে কেন শিখাচ্ছ, কারণ আমিও তো ফটোগ্রাফার। সে আমাকে বললো, দেখো আসাদ আমার 75 বছর বয়স, আমার এখন পাওয়ার কিচ্ছু নাই, তো এই 10-15 দিন যে কয়দিন আছি তোমার যা মনে চায় তুমি আমাকে কোশ্চেন করো, যা জিজ্ঞেস করার থাকে করো। এবং আমি বলবো যে মানে এই রিসেন্টলি কাজের অনেক বড় চেঞ্জ আসছে আমার, ওর আসলে ওর ইন্সপিরেশন, ওর ও যা বলেছে আমি এখন ওর মতো করে কাজ করার চেষ্টা করতেছি এবং ওর শিক্ষাগুলো নিয়ে, ওর বুলেট পয়েন্টগুলো নিয়ে কাজ করতেছি। তো আসলে এই আমাদের এই আলোচনায় ওর আলোচনা করতে গেলে পুরো শেষ হয়ে যাবে, আসলে সম্ভব না এত আলোচনা করা, বাট 2টা 3টা খুব ইম্পর্টেন্ট দারুণ একটা অভিজ্ঞতা আপনি শেয়ার করেছেন। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। মানে আমি সেটাই বলছি যে এই 2-3টাই আসলে করলাম, পুরোটা করতে গেলে আসলে পার্সোনাল বসে আপনাদের সাথে আলাপ করতে হবে, এটা হয়তো আরেক সময় আমরা করতে পারি। হ্যাঁ হ্যাঁ শুধু শুধু জেন্স নেটওয়ার্কের মানে অভিজ্ঞতা নিয়ে আলোচনা করা যায় আমাদের, রাইট? আচ্ছা আমরা আরো কয়েকটা কমেন্ট নেই, হ্যাঁ নেন আবার পরে রাগ করবে আমাদের ইয়ারা। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আচ্ছা ফয়সাল ভাই আরেকটা কমেন্ট করেছেন, উনি একজন সুপার উত্তম, একদম একদম একদম, টুকটাক থাকে, লাফালাফি কম, ফেসবুকে পোস্ট কম। অঙ্কুর রায় আমাদের প্রিয় ছোট ভাই, ও লিখেছে আসাদ ভাই ও সুদীপ্ত দা সালাম দিবেন, নিলাম। হ্যাঁ ও একই কমেন্ট, ওকে। শফিকুল ইসলাম সৈকত লিখেছে, দুজনই আমার পছন্দের মানুষ, শুভকামনা আপনাদের জন্য, থ্যাংক ইউ। এবি রশিদ লিখেছে, আসাদ ভাই খুলনা থেকে সালাম নিয়ে, আপনি ঢাকা থেকে দিলেও নিত ভাই, আপনার আপনি আমাদের বিগিনারদের জন্য কিছু বলুন। আচ্ছা এই 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 যে মোহাম্মদ সারোয়ার আর হলো গিয়ে আরেকজনের কমেন্ট আছে, হ্যাঁ সৌরভ কুন্ডু, তাদের প্রশ্ন একই যে বিগিনারদের জন্য বলবেন, পরে বলবেন আমার প্রশ্ন আছে, আমি তখন তখন ওরা জানতে পারবে বিগিনারদের জন্য, ওকে। প্রিন্স মাহমুদ লিখেছেন, আসাদ ভাই হাউ ডু ইউ চুজ ইউর স্টোরি বিফোর স্টার্টিং এ প্রজেক্ট, এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন। গতদিন কি নেটওয়ার্ক সমস্যার কারণে উত্তর আর দেওয়া হয়নি, বলেন তো আসাদ ভাই, এটা তাহলে উত্তরটা দিয়ে দেন, নাহলে ওর দ্বিতীয় দিন হয়ে যাবে যে ওর উত্তর দেওয়া হয়নি, কিভাবে আপনি চুজটা করেন একটা প্রজেক্ট কাজ করার আগে? সালাম ভাই শুন, হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি কি শুনতে পাচ্ছিলেন না? হ্যালো যান্ত্রিক গোলযোগ, কোনো সমস্যা নাই, ঠিক আছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কি শুনতে পেয়েছিলেন আমার প্রশ্নটা আবার বলবো? ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলছিলাম যে, হ্যাঁ হ্যাঁ ওকে ওকে বলেন তাহলে বলেন। না আমি যখন প্রজেক্ট স্টার্ট করি আসলে আপনার একটা জিনিস খেয়াল রাখবেন যে বর্তমানে মানে এটা স্টার্ট, আসাদ ভাই হ্যালো দাদা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছেন ভাই, এবার এবার আবার শুনতে পাচ্ছি, আবার আবার শুরু থেকে বলেন, কেটে গেছে দাদা, সমস্যা নেই, কেটে যাচ্ছে, বল আপনি কি আরেকবার বলবেন আসাদ ভাই? শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ এখন আবার শুনতে পাচ্ছি, হ্যাঁ 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 এক একটু, হ্যাঁ এখন ঠিক আছে, দেখেন তো আমাকে ভিডিওতে পাচ্ছেন? হ্যাঁ এখন ঠিক আছে, এখন ঠিক পাচ্ছি, হ্যাঁ ভিডিওতে পাচ্ছি, আপনার কথা বুঝতে পারছি।
ওকে হ্যাঁ বলেন। ওকে, সো আপনি, আমার ক্ষেত্রে যেটা হয়, আপনি এখন যেহেতু অনেকদিন ধরে কাজ করতেছি, সেই সুবাদে আমি আসলে স্টাডি করি যে ওয়ার্ল্ডে কি কাজ হচ্ছে বা কি কাজ দরকার এখন। ধরেন যে এখন করোনা ভাইরাস একটা বড় সাবজেক্ট, কিন্তু এটার একটা বড় খারাপ জিনিস, বাজে জিনিস, বা যেভাবেই বলি, যে এটা কিন্তু রিক্সি একটা কাজ। তো চাইলেই আপনি সবটা করতে পারছেন না, এইটা একটা সাবজেক্ট আছে। সো আপনি যদি প্রপার প্রোটেকশন নিয়ে কাজ করতে পারেন, ডেফিনেটলি ভালো। এবং আমি আরেকটা জিনিস চিন্তা করতেছি, এই করোনা ভাইরাসের সাথে একটা বড় ইস্যু কিন্তু এখন আসছে ওয়ার্ল্ডে, এটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ বা ক্লাইমেট, আমাদের ক্লাইমেট। এবং দেখেন যে আমাদের এই লকডাউনের কারণে আমাদের ক্লাইমেটের কিন্তু অনেক বড় একটা চেঞ্জ আসছে। তো আমরা এখনই বৃষ্টি পাচ্ছি, সুন্দর ওয়েদার, বাতাস বইছে, অসাধারণ আকাশ। তো এই যে, এই যে সবাই আলোচনা করছে, দ্যাট মিনস হচ্ছে নেক্সটে কিন্তু ক্লাইমেট চেঞ্জ ইস্যুটা অনেক বড় আকারে আসবে। সো আমি কিন্তু অলরেডি ডিটারমাইন হয়ে গেছি যে ক্লাইমেট চেঞ্জ নিয়ে কিছু একটা করা দরকার। কি করব আমি জানি না, বাট এখন স্টাডি রিসার্চ করেন যে কি কি সাবজেক্ট হচ্ছে। সো সেই কারণে হচ্ছে আপনার আসলে পেপার পত্রিকা বা বড় বড় গণ মাধ্যমগুলো দেখতে হবে, যে কাজ সিলেকশনের ক্ষেত্রে যদি আপনি ইন্টারন্যাশনালি কাজ করতে চান। আর ডেফিনেটলি আর্টিস্টিক ওয়ার্ক তো আছেই, সেটা তো পার্সোনাল জায়গা থেকে আপনি যে কোনো কাজ করতেই পারেন। বাট যদি ফিল্ডের জন্য বা এখন এখন কি কাজ করা দরকার বা কোন ইস্যুগুলো চলতেছে, ওই জিনিসগুলা ভেবে আমি আসলে কাজ নেক্সট প্ল্যানটা করি। দারুণ একটা উদাহরণ দিয়ে দিয়েছেন যে কিভাবে কিভাবে আপনি কাজটা করেন। আচ্ছা, এত প্রশ্ন আসাদ ভাই, মানে আমি না আর প্রশ্ন নিতে গেলে আর অনুষ্ঠান করা হবে না। জুনিয়রদের জন্য কিছু বলুন, স্যার ডিল করিম বলেছেন, এটা বলবে শেষের দিকে। আসাদ ভাই, আপনার সাথে কিভাবে দেখা করা যেতে পারে? খুব ইচ্ছা ভাই অনেক দিনের, মোহাম্মদ সরওয়ার লিখেছে, এটা আপনি দেখা হবে, অসুবিধা নেই দাদা। আপনি যখন কোন উৎপল রয় বলেছেন, আপনি যখন কোন টাফ সিচুয়েশনে ছবি তোলেন, তখন কোন দিকটা বেশি ফলো করেন? বলতে থাকে সংক্ষেপে আসাদ ভাই এটার উত্তর। আমি আমি যখন আসলে কাজ করি, ডেফিনেটলি আমি যেটা চিন্তা করি, আমি ছবিটার মধ্যে, ঘটনার মধ্যে ঢুকে যেতে চাই। মানে জিনিসটা হচ্ছে, আমি তখন আমাকে ওই ঘটনার একটা পার্সন, আমি যে ফটোগ্রাফার, কেউ যাতে না খেয়াল করে। আমার সবচেয়ে বড় জায়গা হচ্ছে গিয়ে, আমি যখন কাজ করি, আমি যখন ক্লিক করি, কেউ বোঝে না যে একটা ফটোগ্রাফার আছে, সে ক্লিক করেছে। এইটা কিন্তু একটা বড় জায়গা, এবং এইটাই হচ্ছে ছবির পাওয়ার, যে ইনভিজিবল হওয়া। আপনি কাজের ক্ষেত্রে আপনি সেখানে আছেন, সেই ছবি দেখে বোঝা যাবে না। তো আমি মানে এনি যে কোনো সিচুয়েশনে এইটাই চেষ্টা করি, যে আসলে নিজেকে একদমই ভ্যানিশ করে দেওয়া, ম্যাজিকের মতো ছবি তোলা। আচ্ছা, মুস্তাকিন শেখ জানতে চেয়েছে আপনার প্রথম অনুপ্রেরণা কে, আপনার বাংলাদেশে কোনো ফেভারিট আলোকচিত্রী আছে কিনা আপনার? বাংলাদেশে ডেফিনেটলি আবির ভাইয়ের কাজ দেখতাম আগে, আর জার্নালিজমের ক্ষেত্রে যেটা হতো, জেমস ন্যাকটোই আসলে সর্বপ্রথম যার কাজ দেখে আমার মনে হয়েছিল দিস ইজ পাওয়ারফুল। মানে কাজ দেখে মনে হয়েছিল না, মানে ফটোগ্রাফি বলতে একটা কিছু আছে এবং এরকমও করা সম্ভব। নতুনদের জন্য আমি তো এটা, এই প্রশ্নটা অনেক আছে, আমরা এটা শেষের দিকে নেই। ঠিক আছে, আচ্ছা এবার একটু অন্য প্রশ্ন যেটা আসাদ ভাই, আপনার সাথে যখন আমার ব্যক্তিগতভাবে কথা হয়, আপনি অনেক সময় না বাংলাদেশের নেগেটিভ ফটোগ্রাফিক রাজনীতি নিয়ে বেশ ক্ষোভ প্রকাশ করেন, এই বিষয়ে কিছু বলবেন? মানে হ্যাঁ, এটা আসলে কেউ যদি, হ্যাঁ এটা আসলে কেউ যদি অন্যভাবে না নেয়, নেগেটিভ আমি বলবো না। জিনিসটা হচ্ছে কি, একটা প্রবলেম যেটা হয়, যে ফটোগ্রাফাররা না আসলে এখন এখন যে ফটোগ্রাফি মার্কেট বলি বা এখন যে ফটোগ্রাফিটা চলতেছে, এইখানে না কোনো গাইডেন্স নাই। গাইডেন্স বলতে হচ্ছে একটা ফটোগ্রাফার কিভাবে ফটোগ্রাফার হবে বা ফটোগ্রাফি দিকে এগিয়ে যাবে। আসলে এই কোশ্চেনের উত্তরটা হয়ে যাবে যে নতুনদের জন্য কি বলতে চাই এখান থেকে। ধরেন যে কি হয় ব্যাপারটা, আমরা আসলে সবসময় বলি কি, সিঙ্গেল ইমেজ তুলবো, ডকুমেন্টারি করবো, স্ট্রিট করবো বা ওয়েডিং করবো, কিন্তু দিন শেষে না আমি বিশ্বাস করি হচ্ছে আমি একজন ফটোগ্রাফার, আমি ছবি তুলতে জানি, আমাকে যে কোনো অ্যাসাইনমেন্ট দেন আমি ছবি তুলে দেবো, সেটা ওয়েডিং হোক, স্ট্রিট হোক, এনি জার্নালিস্টিক হোক। আপনি যখন ধরেন যে একটা জিনিস খেয়াল করে না, অনেকে রিসেন্টলি যেটা হয়, মানে এটা আসলে খারাপভাবে বলছি না, যে ভাই আমি তো স্ট্রিটে কাজ করি, আমি তো স্ট্রিট ফটোগ্রাফার বা স্ট্রিটে গিয়ে কাজ করতেছি, কিন্তু দেখেন আমিও তো ডকুমেন্টারি ফটোগ্রাফার বা জার্নালিস্ট বলি,
আমি কিন্তু কখনো ঘরে ছবি তুলি না, আমিও রাস্তায় ছবি তুলতেছি, আমিও বাইরে ছবি তুলতেছি। তা আমার ছবিটা কেন ডকুমেন্টারি ছবি বা জার্নালিস্টিক ছবি, আমার ছবিটা কেন স্ট্রিট ফটোগ্রাফি না? তো দিন শেষে এইভাবে চিন্তা করেন যে আসলে আপনি একটা ছবি তুলতেছেন, ছবি তুলতেছেন ফটোগ্রাফি, এবং রাখবেন এই একটা একটা ভালো ছবি দিয়েই কিন্তু ডকুমেন্টারি স্টোরি হবে, ডকুমেন্টারি এসে হবে, ডকুমেন্টারি রিপোর্টার হবে, সব হবে। কারণ যদি আপনার সিঙ্গেল ছবিটাই ভালো না হয় তাহলে কিন্তু আপনার কোনোটাই হলো না। সো আগে ফটোগ্রাফার হওয়ার চেষ্টা করেন, দেন হচ্ছে গিয়ে এই স্ট্রিট ফটোগ্রাফি, ওয়েডিং, জার্নালিজম, ডকুমেন্টারি এগুলো আসলে এক একটা ঘরানা বা এগুলো এক একটা মাধ্যম। আপনি শেখার পরে দেন আপনি ডিসাইড করেন আপনি ওয়েডিং করবেন, আপনি জার্নালিজম করবেন, আপনি স্ট্রিট ফটোগ্রাফি করবেন, কোনো বাধা নেই। বাট প্রথমেই যদি আপনাকে নিজেকে টাইপ করে ফেলেন যে আমি ওয়েডিং ফটোগ্রাফার, আমি স্ট্রিট ফটোগ্রাফার, কিন্তু দিন শেষে ওইটা কিন্তু কাজের হলো না। আপনি চিন্তা করেন যে আপনি ফটোগ্রাফার। আমি একটা জিনিস বলবো যে আমি দেখেন জার্নালিস্টিক কাজ করি, ডকুমেন্টারি কাজ করি, বাট আমি কিন্তু ম্যাগাজিনের, বড় বড় ম্যাগাজিনের কাজ করি। এই লাস্ট আমি গত বছর একটা কাজ করি ফরবিজ নামে একটি ম্যাগাজিনের, বেশ বড় ম্যাগাজিন। সেখানে হচ্ছে কি আমাদের পাঠাওয়ের যেই মালিক বলবো বা অ্যাপ যে বানায় ইলিয়াস ভাই, তার পোর্ট্রেটটা তোলার জন্য বাংলাদেশ থেকে আমাকে সিলেক্ট করা হয় যে ম্যাগাজিনে তার ছবি তুলতে হবে, কিন্তু আমাকে দিয়েই তারা তুলবে। এবং আমি কিন্তু তুলে দিয়েছি, স্টুডিওতে গিয়েছি ছবি তুলেছি, তাই বলে তো আমি মানে স্টুডিও ফটোগ্রাফার হয়ে যায়নি। তো নিজেকে চিন্তা করুন যে আপনি একজন ফটোগ্রাফার, আপনাকে এনি যে কোনো কাজ দিবে আপনি করে দিবেন। আপনি এরকম না আপনাকে টাইপ ফটোগ্রাফার হবেন না, তাহলে কিন্তু আগানো কঠিন। রাইট, দারুণ। এবি রশির একটা প্রশ্ন করেছে খুব স্পেসিফিক, আমি অনেকবার প্রশ্ন আমি শর্ট করে আপনাকে বলি, যে ও জানতে চেয়েছে যে আপনার যে বাচ্চা যে কান্না করছে যে মেয়েটা রোহিঙ্গা, রোহিঙ্গা যে ছবিটা, এটা ওইটা আপনাকে ও ভিডিও দেখেছে, তো ও জানতে চাচ্ছে যে একই সঙ্গে আপনি এত সুন্দর মোমেন্ট ছবি এবং আবার একই সঙ্গে আবার ভিডিও বা মাল্টিমিডিয়া করলেন কিভাবে, করেন ম্যানেজটা করেন কিভাবে, আর হলো যে মাল্টিমিডিয়ার গুরুত্বটা কতটা? রিসেন্টলি আমি বলবো এইটা গত 4-5 বছর ছিল না, বাট 4-5 বছর ধরে যেটা হয়েছে এখন কিন্তু আপনি শুধু ফটোগ্রাফি দিয়ে পারবেন না, সাথে মাল্টিমিডিয়া চাবে। আপনি যখন অ্যাসাইনমেন্ট হবে ডেফিনেটলি আপনাকে ভিডিও করতে হবে। এটার জন্য যেটা হয় যে একটা ফটোগ্রাফার হিসেবে কিন্তু আমার মাঝে মধ্যে খুব কষ্ট হয়ে যায় যে আসলে ভালো ছবিটা দেখলে অনেক সময় ক্লিক করে যায় যখন ভিডিও করতে থাকি। সো একাধারে ভিডিও এবং ছবি তোলাটা কঠিন, বাট তারপরেও যখন আপনি অ্যাসাইনমেন্ট পাবেন চেষ্টা করবেন একটুখানি টাইম স্লটটা ভাগ করে নিতে। কারণ ধরেন একটা জিনিস মাথায় রাখবেন, যেই ছবিটা ইমেজ আকারে ভালো সেই ফুটেজটা কিন্তু ভিডিওতেও ভালো। এরকম ভেবেন না যে ভিডিওতে একরকম লাগবে বা ইমেজে আরেক রকম লাগবে। সো আপনি টাইম ফ্রেমটা একটু আলাদা করে নেন, কারণ ভালো মোমেন্ট সব জায়গাতেই ভালো, সেটা ভিডিওতে হোক আর ইমেজে হোক। তো চেষ্টা করুন একটু, আসলে কি মানে কাজ করার ক্ষেত্রে একটু মানে একটু টেকনিক্যালি ভাগ 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 করে করা আর কি। আসলে তো আমি আমি আপনাকে যে প্রশ্নটা করেছিলাম একটু আগে, আপনি এটাকে আংশিক উত্তর দিয়েছেন, যাই হোক, সেটা হলো কিন্তু ইমশিয়াত শরীফ লিখেছেন, আসাদ ভাই বাংলাদেশি ফটোগ্রাফারদের নেগেটিভ মানসিকতা কিভাবে পরিবর্তন করা যায়, আপনি কি মনে করেন? আমার প্রশ্নটা না এটার কাছাকাছি ছিল একটা। না আমি ভাই বলবো যে আসলে নেগেটিভ ব্যাপারটা সুযোগ নাই। হ্যাঁ না, আসলে ব্যাপারটা হচ্ছে নেগেটিভ এইভাবে বলবো না, একটা জিনিস এটা আমাদের মানুষ মনুষ্যত্ব বা মানুষ হিসেবেই মনে আমাদের মধ্যে একটা আছে যে আরেকজনের উন্নতি বা আরেকজনের ভালো আমরা দেখতে পারি না। কিন্তু এর জন্য না আপনি মানে তাকে আসলে নেগলেক্ট করা বা তাকে খারাপ কিছু বলেন না, আপনি আপনার কাজটা করে যান, কোনো একটা সময় কিন্তু তাকে তার জায়গা দিতেই হবে, আসলে এর কোনো অপশন নেই। তো এবং আমি সবসময় বলি যে নেগেটিভটাকে পজিটিভ করাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, মানে এবং এই নেগেটিভ মানুষগুলোর কারণে আজকে আমি এত ইন্সপায়ার হই যে আমার কাজটা ভালো করতে হবে যাতে ওরা আমাকে ভালো বলে বা আমার কাজটা পছন্দ করে। তো নেগেটিভটাকে নেগেটিভ না নিয়ে একটু পজিটিভ নিলে কিন্তু আপনি আপনার মতো হয়ে যাবেন। মাঝে মধ্যে একটু কষ্ট হয় যে আসলে বন্ধু বান্ধব কমে যায়, অনেক সময় আপনি যখন একটু উপরের দিকে উঠতে থাকবেন বন্ধু বান্ধব কমে যায়, বাট ওইটা একটা টাইমের পিরিয়ড পর্যন্ত কমে যাবে, তারপরে কিন্তু আবার সবাই আসবে। তো আপনি আপনার জায়গায় থাকেন। বর্তমানে আপনার কি অবস্থা, মানে একটা টাইমের পরে তো আসবে, এখন কি কমেছে? না এখন আসলে কম, সত্যি কথা বলতে অনেক কম।
আর কাজের জন্য আমি আসলে পারি না। আমরা এই যে দেখেন কমেন্টার কমেন্ট কত মানুষ আপনার সাথে। এনিওয়ে আরে খান ওই একই ধন্যবাদ হ্যাঁ তার নিজের একটা অভিজ্ঞতা দিয়ে আরে খান ওইটাই বলতে চেয়েছে যে তার সে একটা কাজ করেছিল বনানী ট্রেজেডি নিয়ে, সেটা বলছিল যে ওই অনেক সিনিয়রদের কাছ থেকে অনেক বাজে মন্তব্য বোধহয় তিনি শুনেছেন, তো তিনি বলছিলেন যে এটা কেন অ্যাপ্রিশিয়েট করে না আমাদের ইয়া না। এটা এটা আমি একটু বলি যে এটা আসলে ভাই আপনি হ্যাঁ এটা উত্তর আপনি দিয়েছেন মোটামুটি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে মাথায় রাখবেন যে প্রেসের ভাইরা যারা কাজ করে তাদের কিন্তু ভাই ছবি না হলে চাকরি চলে যাবে। তো তারা যখন বড় ঘটনা ঘটে তাদের সামনে গিয়ে তাদের সাথে আসলে পড়ে না, তাদেরকে ডিস্টার্ব করেন না, কারণ দেখেন তার ওই একটা ছবির কারণে সে একদিনে তার চাকরি চলে যাবে এবং তার চাকরি চলে গেলে তার ফ্যামিলি আছে তার সাথে কিন্তু অনেক ব্যাপার আছে। আর আপনি ধরেন অ্যাজ এ ফ্রিল্যান্স ফটোগ্রাফার বা নতুন শিখছেন, আপনার জন্য ওই ছবিটা না হলেও কিন্তু খুব বেশি আহামরি যে প্রবলেম হবে আমি মনে করি তা না। তো কিছু ব্যাপার আছে সেই জিনিসগুলো বুঝে তুলতে যান, আমার মনে হয় ডেফিনেটলি আপনাদের সবাই হেল্প করবে। আসাদ ভাই যেটা বলতে চাইছেন সেটা হলো যে একটু বোঝা পড়া আর কি। হ্যাঁ অবশ্যই সিনিয়ররাও যাতে খারাপ ব্যাপার না করে সেটা সেটা সে মিন করে না অবশ্যই। এই উত্তর আপনি দিয়েছেন, সিরাজুল লিটন লিখেছেন যে আসাদ ভাই ছবিতে সিগনেচার বা স্টাইল তৈরিতে আপনি কি কি উপায় অবলম্বন করেন, আছে আর কিছু যোগ করার আসাদ ভাই? না এটা সিম্পলি হচ্ছে আপনি কাজ করে যান, ডেফিনেটলি সিগনেচার একদিনে আসে না, এটা কাজ করতে করতে অটোমেটিকলি এসে যাবে, এটা একদিনে সিগনেচার একদিনে হয় না। আমি 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 একটু ক্ষমা চেয়ে নিই, আমার মনে হয় না আমি সবার কমেন্টই আসাদ ভাইয়ের সামনে উপস্থাপন করতে পারবো, আমার চোখে যেগুলো পড়ছে আমি সেগুলো মোটামুটি চেষ্টা করেছি আর স্ক্রিন তো মোটামুটি দেখিয়েছি বিভিন্ন কমেন্ট। আসাদ ভাই ওই যে এই কথাগুলো আসছে তারপর আপনার আপনার কাছে আপনি থাকতেন ফ্রিল্যান্স ফটোগ্রাফার এবং আমি জানি এবং আপনিও জানেন সেটা হলো যে আপনি একজন সফল ফ্রিল্যান্স ফটোগ্রাফার, বেশ অর্থনৈতিক ভাবে আপনি বেশ ভালোই থাকেন ভালোই আছেন এটা আমরা জানি। তো এই ফটোগ্রাফার হিসেবে করা উচিত বলেন একটু একদম বিস্তারিত ভাই আরেকবার বলবেন আমি সাউন্ডটা পাইনি। আচ্ছা আচ্ছা না আমি বলছি যে আপনি একজন একদম একদম একজন সফল ফ্রিল্যান্স ফটোগ্রাফার আপনি এবং আর্থিক ভাবে আপনি বেশ স্টেবল, এই স্টেবল জায়গাটায় একজন অভিজ্ঞ ফ্রিল্যান্স ফটোগ্রাফার হিসেবে এই অভিজ্ঞ জায়গাটায় আসতে আপনি কি কি পরামর্শ দিবেন একজন ফটোগ্রাফারকে যে এরকম একটা স্টেবল জায়গায় আসতে চায়? একটু বিস্তারিত বলুন। হ্যাঁ প্রথম যেটা আমি বলতে চাই ধরেন যে এডুকেশন একটা বড় ব্যাপার, কারণ আপনি যদি এডুকেশনালি না জান বা আপনি যদি ফটোগ্রাফির মাধ্যমটা না জানেন, আমি রিসেন্টলি দেখেছি যে ফটোগ্রাফারদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে তারা ওই গাইডলাইনটা নাই কিভাবে ফটোগ্রাফিটা স্টার্ট করবে। আমি যখন ফটোগ্রাফি শুরু করি তখন কিন্তু আমার বাসার থেকে সাপোর্ট ছিল, বাট আমার টার্গেট ছিল হচ্ছে আমি আমার পয়সায় ফটোগ্রাফি করব যাতে বাসায় কোনো প্রবলেম না হয়। এবং আমি কিন্তু প্রথম দিকে ওয়েডিং ফটোগ্রাফি করতাম, রাস্তায় তো প্রচুর ছবি তুলতাম এবং প্রচুর ঘুরে বেড়াতাম, এর একটা বড় কারণ ছিল যে তখন 2005-06 দিকে বা 10 পর্যন্ত ক্যালেন্ডারে প্রচুর ছবি বিক্রি হতো এবং ধরেন যে আমরা চিন্তা করি ঘুরতে গেছি দূর ছবিগুলো কি হবে, তো কিন্তু আমি কিন্তু ওই সুন্দর ছবিগুলা বিভিন্ন এজেন্সি কারা ছবি বিক্রি করে কারা ছবি কেনে বা ক্যালেন্ডারে কি ছবি বিক্রি হয় তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে এবং আপনি যদি খোঁজেন 100% পাবেন। ধরেন আমি আছি, সালাম ভাই আছে, আর অনেক মানুষ আছে, আপনি কষ্ট করে একবার নক করে জিজ্ঞেস করেন না ভাই এই জিনিসটা কোথায় পাবো। তো এইভাবে করে এবং এই ক্যালেন্ডারের ছবি বিক্রি করে সেখান থেকে পয়সা এসে এবং এই ক্যালেন্ডারের ছবি যে আমি একটা এজেন্সিতে দিতাম আজকে কিন্তু সেখানে আমার বড় একটা আর্কাইভ আছে, ধরেন 1500-2000 ছবি আমার কাছে আছে, ক্যালেন্ডারের ছবি স্ট্রিটের ছবি আমার কাছে অনেক ছবি আছে, আমার ধরেন হার্ড ড্রাইভের সংখ্যা এখন প্রায় 30-40টা হার্ড ড্রাইভ, তো এবং কোটিখানেক ছবির মতো আছে, মানে কি নাই আমি জানি না, যাই হোক ধরেন যে আমার কাছে সব টাইপের ছবি আছে এবং ছবি তুলে যাওয়া। এবং এই যে এডুকেশনের মধ্যে আপনি যাবেন, এডুকেশনে গেলে না আপনি আসলে দেখতে পারবেন যে ফটোগ্রাফি ওয়ার্ল্ডে ফটোগ্রাফির একটা ওয়ে আছে, আপনি যখন এডুকেশন নিচ্ছেন স্টুডেন্টদের জন্য একরকম গ্র্যান্ড কন্টেস্ট বা আমি বলবো যে এক্সচেঞ্জ প্রোগ্রাম বা বিদেশে যাওয়ার মতো স্কলারশিপ আছে এবং ওইখান থেকে বেরোয়ার পর তারপরের লাইনটা কি যে আপনি এজেন্সিতে জয়েন করবেন, পত্রিকা হাউসে যাবেন,
নাকি হচ্ছে কন্টেস্টের দিকে মনোযোগ দিবেন, মানে অনেকগুলা লাইন আছে। তো আমি বলবো যে এডুকেশন একটা বড় জায়গা যে আপনি সামনে আগানোর জন্য, তো এডুকেশন এবং সাথে সাথে পরিশ্রম করা, এবং এই পরিশ্রম কিন্তু একদিনের না, আজকে ছবি তুললাম তারপরে আবার এক মাস পরে তা না, কন্টিনিউ কাজ করে যাওয়া এবং ফটোগ্রাফারদের সাথে কানেক্টেড থাকা, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আপনি যদি ফটোগ্রাফারদের সাথে কানেক্টেড না থাকেন, আড্ডা না দেন, কথা না বলেন, আপনি কিন্তু নিউজগুলো পাবেন না। তো নিউজের সাথে থাকা, এডুকেশন এবং সাথে করে হচ্ছে নিজের কাজকে কন্টিনিউ করা, এই সব কিছু মিলিয়ে আসলে আপনি ফ্রিল্যান্স হিসেবে মানে যে আমার মতো জায়গায় হয়তো বা আসা সম্ভব। মানে আপনি বলতে যেটা চাইলেন সেটা যদি বুঝে থাকি সেটা হলো যে মোটামুটি এক ধরনের গবেষণাই করতে হবে আপনাকে, যে আসলে লাইনটা ঠিক মতো ধরাতে, মানে আন্দাগুন্দি বা যেটা বলি আমরা, মানে হসপস হয়ে একদম দিক দিক ভাই আপনি মানে আমি এই এখন পর্যন্ত আমি যতটুকু এসেছি আমার সাথে অনেক ফটোগ্রাফার স্টার্ট করেছে, তো কয়টা ফটোগ্রাফার আপনি আসলে পাচ্ছেন যে ওয়াল মার্কেটে বড় ফটোগ্রাফার সাথে বিট করতেছে? না 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 না, আমি ওটাই বলতে নিয়েছি। এবং আমাদের আচ্ছা মুনির ভাই লিখেছেন, হ্যাঁ বলেন বলেন। আমাদের এইখানে যেটা হয় যে আমরা কিন্তু আসলে বাংলাদেশের গন্ডিতেই ফটোগ্রাফিটা করছি, আমরা কিন্তু এর বাইরে যাওয়ার চেষ্টা করছি না। তো আমি বলবো যারা ভালো ফটোগ্রাফার আছেন তারা একটু চেষ্টা করেন যে বাংলাদেশের বাইরে পা দেয়া, কারণ আমি চাই আমাদের ফটোগ্রাফাররা তাদের নাম সব জায়গায় ছড়িয়ে দিক। জি রাইট। আচ্ছা মুনির ভাই বলছেন যে আপকামিং ফটোগ্রাফারদের জন্য, আবারও বলছেন তিনি যে বলতেন যদি কি, সেটা মোটামুটি বলেছেন, আবার বলবেন মুনির ভাই থাকেন। আরেকটা হলো যে আসাদ ভাই একটা প্রশ্ন বেরিয়ে গেল আপনার উত্তর থেকে, সেটা হলো যে আপনি বললেন যে আপনার কাছে 30-এর উপরে এখন হার্ড ড্রাইভ, ওকে, তো এই হার্ড ড্রাইভ গুলো আপনি কিভাবে ম্যানেজ করেন? আপনি একটা ছবি চাইলে কিভাবে পান, কিভাবে সার্চ দেন, কিভাবে আর্কাইভ করেন, আপনি একটু ছোট করে যদি আমাদের দর্শকদের বলতেন সুবিধা। একটা জিনিস হচ্ছে সবচেয়ে বড় বড় যে ব্যাপারটা ঘটেছে এই লকডাউনের মাঝে, আমি সবগুলা হার্ড ড্রাইভকে একদম সিরিয়াল ওয়াইজ করে ফেলেছি ইয়ার বাই ইয়ার। আমার প্রত্যেকটা হার্ড ড্রাইভ, ধরেন আমি যেভাবে করি, প্রথম আমি ইউজ করি 1 টেরাবাইটের হার্ড ড্রাইভ সিঙ্গেল সিঙ্গেল, ওইটাতে প্রত্যেক দিনকার ছবি রাখি। এবং আরেকটা সেট হার্ড ড্রাইভ আছে আমার যেটা হচ্ছে গিয়ে ধরেন 8 টেরাবাইট বা 10 টেরাবাইট, ওইটাতে হচ্ছে এই সিঙ্গেল হার্ড ড্রাইভগুলোকে আমি কপি করে নিই, সো আমার ডাবল হলো। এবং ডাবল হওয়ার পরে আমি যেই কাজটা করি, ওই বড় হার্ড ড্রাইভগুলি আমি আবার আরেকটা জায়গায় রেখে দিই, কারণ হচ্ছে গিয়ে বাই চান্স কোনো কারণে আপনার হার্ড ড্রাইভ যদি নষ্ট হয়, চুরি হয় বা কোনো প্রবলেম হয় বাসার থেকে, আপনি ওই জায়গা থেকে পেতে পারেন। আর আর্কাইভিং এর একটা বড় জায়গা হচ্ছে মনে রাখা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেই কারণে আপনি একটা সিস্টেম ক্রিয়েট করতে পারেন। ধরেন যে ইয়ার দিলেন, তারপরে মান্থগুলো লিখে রাখলেন যে এপ্রিল মে জুন জুলাই, দেন হচ্ছে ঘটনাগুলো দিয়ে একটা ফোল্ডারের মধ্যে করে দিলেন যে এপ্রিল মাসে আমি 5টা ঘটনার ছবি তুলেছি। এবং এইটা করার সাথে যেটা করবেন অবশ্যই একটা হচ্ছে এনি যে কোনো শিট ইউজ করতে পারেন, ওয়ার্ড ফাইলে লিখে রাখতে পারেন যে কোন হার্ড ড্রাইভের মধ্যে কি কি আপনি ঢুকাচ্ছেন এবং এইটা কিন্তু কি কি আছে। এবং এইটা কিন্তু আপনি যদি জমিয়ে রাখেন, আপনি যদি ভাবেন যে 1 বছর পরে করব, 6 মাস পরে করব, শেষ, এইটা ডিজাস্টার হয়ে যাবে, কখনোই হবে না। এইটা প্রত্যেক দিন যখনই করবেন সাথে একটু টুক করে 5 মিনিটের ব্যাপার, জাস্ট কপি পেস্ট, এবং আজীবন দেখবেন এটা 5 মিনিট লাগবে আপনার ছবি খুঁজতে। তো এইটা এইটা একটা বড় বড় ব্যাপার আর্কাইভিং এবং মানে ঠিক করে রাখা জিনিসগুলা। তার মানে অনেকটা ম্যানুয়ালি করেন আপনি আর্কাইভিংটা? হ্যাঁ, ম্যানুয়াল করলে একটা জিনিস যেটা সুবিধা হয় কি, মানে অনেক সময় অ্যাপে করলে হয়তো আপনার কম্পিউটার ধরেন যে ক্র্যাশ করেছে বা অ্যাপ নষ্ট হয়ে গিয়েছে, তখন কিন্তু ঝামেলা। ও আরেকটা জিনিস অ্যাড করে দেই, আপনি যখন এই ওয়ার্ড ফাইলটা বানালেন অবশ্যই যেটা করবেন ইমেইলে একটা আপ করে রাখবেন, ইমেইলে যখন আপ করে রাখবেন তখন কিন্তু আর আপনার কোনো, এবং ওয়ার্ড ফাইলটা হয়তো খুব বেশি 500 কিলোবাইট বা 1000 MB মতো হতে পারে, তো ইমেইলে রাখা সবচেয়ে ভালো। আমার আরো আরো কিছু প্রশ্ন ছিল আপনার অ্যাওয়ার্ড নিয়ে, কিন্তু আমি ওইটা ওইটা একটু এড়িয়ে যাবো, পরে বলবো এটা। আপনি 2018 সালে হিপা মুভমেন্টের গ্র্যান্ড প্রাইজ, হ্যাঁ 2017 সালে ইউনিসেফ ফটো, হ্যাঁ ফার্স্ট প্রাইজ ফটো অফ দি ইয়ার পুরস্কার পেলেন আপনি, এমন আরো নানা পুরস্কার আছে, আপনাকে পুরস্কারের বিশেষজ্ঞ বলা যায় এখন। আমি আমি বলবো একটু প্রতিযোগিতায় ছবি দেওয়ার ক্ষেত্রে আমাদের ছেলে মেয়েদের বা যারা একটু নতুন, বিশেষ করে বড়রা তো জানেই নতুন যারা, তাদেরকে কি উপদেশ দিবেন আপনি, কি পরামর্শ দিবেন যে কি তাদের মাথা রাখা উচিত?
একটা জিনিস বলবো, সবসময় মাথায় রাখবেন, আমি যেটা করি আমার সবসময় চেষ্টা থাকে নতুন ছবি কন্টেস্টে দেওয়ার, যে ছবিটা কেউ দেখেনি বা একটু অন্যরকম ছবি। এবং আরেকটা জিনিস হচ্ছে, কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে আগের বছরের ছবিগুলো দেখা বা প্রিভিয়াস ইয়ারের উইনারদের ছবি দেখা, কি টাইপের ছবি তারা নেয়, সাথে করে হচ্ছে জুরি কারা আছে, তারা আসলে কি টাইপের ছবি নিতে পারে বা তারা কি টাইপের ছবি পছন্দ করে। হতে পারে ধরেন একজন ম্যাগাজিনের এডিটর, একজন জার্নালিস্ট, তো এই জিনিসগুলা দেখে জুরি এবং প্রিভিয়াস উইনার। এবং সাথে হচ্ছে গিয়ে, এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা আমি যেটা করি মাঝে মধ্যে, আমি যখন কনফিউজ হয়ে যাই কোন ছবিটা কন্টেস্টে দিব বা এই ছবিটা না এই ছবিটা, তো আমি ধরেন 5-6টা বা 10-12টা ছবি একসাথে করি আমার ভালো লাগার মতো বা ওই কন্টেস্টে যায় ওরকম ছবি। তারপর যেটা করি যে আমার বাবা কেউ একজন থাকলে বা আমার আম্মুকে দিয়ে, যারা কিনা ছবি একদম বোঝেই না, যারা হচ্ছে ছবি বোঝে না বলতে ভালো কিরকম লাগবে এরকম ওপেনিং দেয়, তো তাদেরকে ডাক দিই, তাদেরকে ডাক দিয়ে জিজ্ঞেস করি যে কোন ছবিটা তোমার ভালো লাগতেছে, কেন ভালো লাগছে। তো দেখা যায় যে তাদের থেকে অনেক মজার মধ্যে নতুন আইডিয়া পাই, যে ঠিক আছে ছবি নতুন বা এই ছবি আমরা অনেক দেখি, তো দেখেন তাদের কাছ থেকে কিন্তু বড় একটা অপিনিয়ন পাচ্ছেন যে এই ছবিটা দেখি, দেখো এটা কমন একটা ছবি। আবার ধরেন কোন একটা ছবির থেকে বাচ্চা কেউ একজন বলে দিল, আল্লাহ এই এই বাচ্চার চেহারাটা কিরকম যেন বা আমার যেন কিরকম লাগছে। তো এই এই যে টেকনিক, জুরিদের স্টাডি করা, প্রিভিয়াস ছবিগুলা দেখা, সাথে নিজে চয়েস করার পরে আরো দুই একজনের ওপিনিয়ন নেয়া, যদি আপনি না বুঝেন বিজ্ঞ যারা আছে, ধরেন আমি আছি বা সালাম ভাই আছে বা যাদের আপনার মনে হয় যে যারা আসলে ছবি বোঝে, তাদের সাথে একটু ডিসকাস করা যে ভাই এই ছবিটা কি যেতে পারে বা যেতে পারে না একটু দেখে দিবেন, এই এই জিনিসগুলা একটু আমার মনে হয় যে আলাপ করা ভালো। সালাম ভাই পাচ্ছেন? হ্যালো, সালাম ভাই লাইনে প্রবলেম? হ্যালো, সংক্ষেপে কমপ্যাক্ট উত্তর আমার মনে হয় আমাদের দর্শকদের খুবই কাজে লাগবে। আচ্ছা, ইকবাল আসিফ উনি জানতে চেয়েছেন ফটোগ্রাফার হিসেবে আপনার ফিলোসফি কি, আপনি কোনো বৃহত্তর, হ্যাঁ আমরা শুনতে পাচ্ছেন নাকি বিড়াল না বাচ্চা কেন? হ্যাঁ সালাম ভাই ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যালো, হ্যালো 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 সালাম ভাই শুনতে পাচ্ছেন? আছি আমি, হ্যাঁ 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 হ্যালো, হ্যাঁ পাচ্ছি ভাই, আপনি পাচ্ছেন আমাকে? স্ট্রিমিয়ার নিজেও বলছে যে, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ 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 হ্যাঁ
স্ট্রিমইয়ার নিজেও একটি বার্তা। হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ 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 শুনতে ঠিক আছে পাচ্ছেন? শুনতে ঠিক আছে। পাচ্ছেন? ওই যে না হ্যাঁ স্ট্রিমইয়ার নিজেই বল। হ্যাঁ হ্যাঁ আমি পাচ্ছি আপনাকে। না আমি বলছিলাম যে স্ট্রিমইয়ার যেটা আমরা ব্যবহার করছি লাইভের জন্য, ওরা হ্যাঁ নিজেরাই বার্তা দিচ্ছে যে ওদের সমস্যা হচ্ছে এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা নেটের কারণে হতে পারে। আচ্ছা তো আমরা অনেকের কমেন্ট পেয়েছি, অনেকদিন পর দেখলাম রোহাত রাজীব বলছেন। ওকে আচ্ছা, আগে পরে হচ্ছে বোধহয় কথা। হ্যাঁ অসুবিধা নেই, আসাদ ভাই আসছে, অসুবিধা নেই, সমস্যা হচ্ছে না। আসাদ ভাই আপনি কেটে আরেকবার ঢুকবেন? ওকে ওকে ঠিক আছে। প্রিয় দর্শক আপনাদেরকে আগেই বলেছি যে আমাদের এই সাক্ষাৎকার গুলো নেহাইতে একটি সাক্ষাৎকার হয়ে রয়ে থাকবে না নেটে বা ইন্টারনেটের জগতে, আমরা এটিকে একটি বই আকারে নিয়ে আসব। হ্যাঁ শুনতে পাচ্ছেন? না কিন্তু সরাসরি শুনতে পাচ্ছেন না আপনি, পরে শুনতে পাচ্ছেন? আসাদ ভাই কেটে আরেকবার ঢুকবেন? হ্যাঁ উনি কেটে দিয়েছেন, উনি এবার আবার ঢুকবেন। প্রিয় দর্শক আমরা দুঃখিত, কারণ আবার আমাকে মেসেজও দিচ্ছে যে উই আর হ্যাভিং প্রবলেম টু কানেক্ট। যাই হোক বলছেন রোহাত আলী রাজীব। হ্যাঁ এই যে ভাই আসাদ ভাই আমাদের সাথে আবারও সংযুক্ত হচ্ছেন। আসাদ ভাই হ্যাঁ পাচ্ছেন আমাকে? আচ্ছা যাই হোক, হ্যাঁ এখন পাচ্ছি বোধ হয়। ওকে হ্যাঁ আপনি আপনি আপনাকে আর কিছু বলার ছিল এই ব্যাপারে যে ছবি সাবমিট করার ক্ষেত্রে আর কি কি? এগুলাই মোটামুটি প্রাইমারি এগুলাই। আচ্ছা তো যে না এটা খুব গুরুত্বপূর্ণ, এটা আপনি যেটা বলেছেন এটা এটা আসলে একটা খুবই গুরুত্বপূর্ণ যে বিশেষ করে যেই সব ছবিগুলো আগে প্রাইস পেয়েছে সেগুলো একটু ভালো করে দেখা, এটা খুব জরুরি আমারও মনে হয়। যাই হোক ইকবাল আসিফ ভাই জানতে চেয়েছেন যে আপনার কোনো ফিলোসফি আছে কিনা, বৃহত্তর কোনো লক্ষ্য নিয়ে আপনি কাজ করেন কিনা। দেখুন একটা জিনিস হচ্ছে আমি যেহেতু জার্নালিস্ট মানে বরাবরই স্পট নিউজ গুলাতে কাজ করে আমার অভিজ্ঞতা বেশি, আমি কাজ করি, তো এখন অনেকদিন হয়ে গেছে আমি ডেফিনেটলি স্পট নিউজ গুলাতেই কাজ করার চেষ্টা করি। বাট আমি এখন ভাবতেছি যে আসলে এই যে ফটোগ্রাফি করতেছি এবং অ্যাওয়ার্ড পাচ্ছি সাথে একটু প্রাইজ মানি পাচ্ছি, তো একটা জিনিস হচ্ছে আমরা কিন্তু হেল্প করি এরকম না ব্যাপারটা যে আমরা হেল্প করি না বা কিছু করতে চাই না। আমার খেয়াল আছে আমি রোহিঙ্গাতে একটা বাচ্চার অপারেশনের জন্য টাকা দিয়ে আসছি, তখন আমার কাছে হয়তো টাকা ছিল না, তখন কিন্তু আমি অ্যাওয়ার্ড গুলা পাইনি বা টাকা পাইনি এবং আমি জানতামও না যে আমি পাবো, কিন্তু আমার কাছে যতটুকু ছিল আমি দিয়ে আসছি তার অপারেশন করার জন্য। এখন জিনিসটা হচ্ছে কি অ্যাজ এ ফটোগ্রাফার হিসেবে কি করলাম কি দিলাম না দিলাম এগুলা বলা আমার কাছে ভালো লাগে না, বাট আমরাও চেষ্টা করি বা আমি চেষ্টা করি কিছু করার এবং সামনে চেষ্টা করব কিছু করার, আমি ভাবছি কি করা যায় ডেফিনেটলি, এবং আমি চেষ্টা করি যাদের ছবি তুলি যদি সম্ভব হয় তাদেরকে আবার খুঁজে পাই তাহলে হয়তোবা তাদেরকে কিছু মানে কোনোভাবে সাপোর্ট করা যায় কিনা। যেমন আমি বলতে পারি যে আমি 2012 দিকে যখন সাতক্ষীরাতে কাজ করতাম হানি হান্টিং এর ছবি তুলেছিলাম, সেখানে আমরা কয়েকজন মিলে একটা টিউবওয়েল বসায় দিয়েছি এবং তারা এখন মানে সেই টিউবওয়েল থেকে পানি পায় বা পানি তোলে। তো এই জিনিসগুলো আসলে ফটোগ্রাফির এই ব্যাকগ্রাউন্ড গুলো আমরা কখনো তুলে ধরি না, এই কারণে হয়তো বা সবাই জানে না বা দেখে না, বাট আমরা চেষ্টা করি এবং আমি করব সামনে অবশ্যই চেষ্টা করব, হলে আমি জানাবো কি করতে চাচ্ছি। তারপরে আপনি মানুষের মানুষের জন্য ছবি তুলেন আর কি? এটা ডেফিনেটলি মানে আমি বেনিফিটেড হচ্ছি যেভাবে আমি চেষ্টা করি ওই মানুষগুলোকে যদি কিছু করা যায়। সংক্ষিপ্ত রূপ হলো কি এই যে নেটওয়ার্ক বিল্ড আপ কিভাবে করবে নতুনরা? নেটওয়ার্ক বিল্ড আপ এর জায়গায় একটা বড় জায়গা হচ্ছে আমাদের সবার ধারণা, আমি গত
ফয়সাল ভাইয়ের সাথে আসলে টকে গিয়ে একটা জিনিস এরপরে প্রচুর মেসেজ পেয়েছি এবং অনেক আমাকে মেসেজ করেছে, ফেসবুকে ফোন করেছে। সমস্যা হচ্ছে কি, সবাই ভাবে যে কে এম আসাদ ভাই অনেক বড় ফটোগ্রাফার, অনেক বড় অনেক কিছু, বা আমরা ভয়ে, কেউ আমাকে, কয়েকজন তো আমাকে বললো যে ভাই ভয়ে আপনাকে নক করি না। ব্যাপারটা কিন্তু আসলে ওরকম না, আপনি নক করেন, অসুবিধা কি, হয়তো বা কেউ যদি না চায়, হয়তো বা আমি চাইলাম না আপনাকে, হয়তো বা আমি রিপ্লাই দিলাম না, বাট রিপ্লাই তো দিতেও পারি। সো আপনাদের আসলে ওই নেটওয়ার্ক বিল্ডের জন্য অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে, নক করতে হবে, দেখেন হয়তো বা হতে পারে, না হলে না হলো, বাট আপনি তো ট্রাইটা করবেন। তো আমরা সবসময় বলি যে আসলে নেটওয়ার্ক বিল্ড আপ করবো কিভাবে, আপনি তো বিল্ড আপ করতেই জানেন, তো আপনি চেষ্টা করে দেখেন, হোক না হোক সেটা পরে, আগে চেষ্টা করেন। আচ্ছা, ওই চৌধুরী জিৎ আর হুসাইন মুজাহিদের প্রশ্ন প্রায় কাছাকাছি। আচ্ছা, সেটা হলো যে বিশেষ করে নতুনদের জন্য প্রথম মানে হাই এন্ড ক্যামেরা, খুব দামি ক্যামেরা। আচ্ছা, আমি নতুনদের জন্য বলতে চাই যে আসলে প্রথম দিকে হাই এন্ড ক্যামেরা না হওয়াই ভালো, কেননা আপনি যখন প্রথমে স্টার্ট করেন তখন কিন্তু আপনি জানেন না, এবং অনেক টাকা দিয়ে যখন ক্যামেরাটা কিনবেন, যেটা হয় বা ঢাকায় অনেক সময় দেখবেন যে ছিনতাই হয় বা বা রাস্তায় একা নিয়ে গেছেন বা কোনো প্রবলেম হতে পারে। সো আপনি না আসলে প্রথম দিকে কম দামি ক্যামেরা দিয়ে প্র্যাকটিস শুরু করেন, কিভাবে রাস্তাঘাটে চলতে হয়, আপনি ওই ক্যামেরাটাকে নষ্ট করেন। সিম্পল বলবো যে ওইটার মধ্যে কি আছে না আছে, এত ফাংশন কি দেয়া আছে, এভরিথিং দেখেন, ওইটাকে নষ্ট করার চেষ্টা করেন। যখন আপনি ওইটা দিয়ে টোটালটা জানবেন যে কিভাবে প্রপারলি ক্যামেরা ইউজ করতে হয়, রাস্তায় কিভাবে চলাচল করতে হয়, কিভাবে কাজে যেতে হয়, তারপরে হচ্ছে গিয়ে আপনি হাই এন্ডে যান। এবং আমি বলবো অ্যাজ এ ফটোগ্রাফার, এখন আমার কাছে মনে হয় যে আসলে আপনি যখন ফটোগ্রাফার হয়ে যাবেন তখন হাই এন্ড আর কম দামি বেশি দামি ক্যামেরা থাকে না, জিনিসটা হচ্ছে কোয়ালিটি একটু এদিক ওদিক হয়, বাট ফটোগ্রাফি যখন করা শিখবেন তখন আসলে ক্যামেরা একটা হলেই হয়। এটার জন্য যে মোবাইল দিয়েও ছবি তোলা যায় আজকাল, আমি একটা ফটোগ্রাফারকে চিনি ইরানের, সে টাইমস এর সাথে কাজ করে, উনি গত 5 বছর ধরে আইফোন দিয়ে ছবি তুলতেছে এবং তার ছবি কন্টিনিউ টাইমসে, নিউ ইয়র্ক টাইমসে ছাপা হয়। সো আপনি চিন্তা করে দেখেন, এত বড় ফটোগ্রাফার, সে আইফোন দিয়ে ছবি তোলে। না, এটি তো মানে আমরা যে ছবির যে গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে আমরা কথা বলি, যে কম ক্যামেরা নিয়ে এসো, আপনার একটু ভাবাটা প্রথম প্রথম দিক থেকে অন্তত না ভাবলেও চলে, তো কম্পোজিশন তো ক্যামেরা তৈরি করে দেয় না, রাইট রাইট তাই না? রাইট আসাদ ভাই, অবশ্যই অবশ্যই, ছবি কিন্তু আপনি তুলেন, ছবি কিন্তু ক্যামেরা তোলে না। সো ভাবেন না যে ক্যামেরা ছবি তুলতেছে, ছবি তুলতেছেন আপনি, যখন আপনি ছবি তুলবেন তখন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন আপনি ছবি তুলতে শুরু করবেন তখনই কিন্তু আসলে ছবি হওয়া শুরু করবে। হ্যাঁ 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 হ্যাঁ, আসাদ ভাই হ্যালো, শুনতে পাচ্ছি ভাই, আমি কি আরেকবার ঢুকবো, একটু সাউন্ড না পরে আসতেছে মনে হয়। হ্যাঁ, অনেক পরে আপনি শুনতে পেয়েছেন। আচ্ছা, হ্যাঁ, না 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 না, এখন এখন হ্যাঁ,
ওকে ওকে। আসেন ভাই, জি ত্রিগুণযোগ এই স্ট্রিম ইয়ারে প্রচুর চাপ পড়ে, প্রচুর দর্শক, প্রচুর লাইক হচ্ছে, এই জন্য বোধহয় এই সমস্যাটা প্রায় ওদের। সালাম ভাই, আমি কি আরেকবার ঢুকবো? সালাম ভাই, শুনতে পাচ্ছেন? আচ্ছা দেখো, আমি আপনাকে ফোন দিই, এটা বেটার। ওকে, না আমি আছি এখন, কিন্তু লাইন ঠিক আছে একদম। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আসলে হ্যাঁ, তাহলে আমরা শেষ করি। আমার শেষ প্রশ্ন হলো যে আপনার ফেস্টিভ্যালে ছবি গেলো, আপনার দেশ বিদেশে আপনার ছবি প্রদর্শিত হলো, আপনার ছবি বিভিন্ন জায়গায় ছাপা হলো, আপনার বিভিন্ন পত্র পত্রিকায় ছাপা হলো, আপনার ছবি ন্যাশনাল জিওগ্রাফি কভারও হলো, কিন্তু আপনার একটা বই নাই, এটা কবে হবে বলেন? এটা বিরাট এক অভিযোগ, এবং আমার 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 আমারও আমারও অভিযোগ এটা যে আপনার আপনার বই কেন হচ্ছে না। আমি আসলে আপনার সাথে শেয়ার করি, জিনিসটা হচ্ছে কি, আমি অনেকদিন ধরে চেষ্টা করতেছি যে রোহিঙ্গাদের উপরে, যেহেতু অনেক বড় একটা কাজ, অনেক ভলিউমে ছবি আছে আমার কাছে, 2012 থেকে কাজটা স্টার্ট করেছি এবং এখন অনেকগুলা বছর চলে গেছে। তো আমি চেষ্টা করতেছি আসলে রোহিঙ্গার এই বইটা করা যায় কিনা, কারণ আমার কাছে মনে হয়েছে ইস্যুটা খুবই ইম্পর্টেন্ট, এবং সাথে করে হচ্ছে অ্যাজ এ ফটোগ্রাফি, মানে ডেফিনেটলি আমার ছবিগুলোর যেই অ্যাপিল বা যেই ধরনের একটা আবেদন আছে যে আমাদের ফটোগ্রাফারদের জন্য, বা এই যে এরকম মোমেন্টে কিরকম ছবি হতে পারে বা কি ছবি আমরা তুলতে পারি, ওইগুলার একটা উদাহরণ বলি বা ওইগুলার একটা এভিডেন্স হিসেবে আমি আসলে বইটা করতে যাচ্ছি। সো আমি চেষ্টা করতেছি বইটা করার, বাট একা ফটোগ্রাফার হিসেবে করাটা কঠিন। সো আমি চাচ্ছি কেউ যদি আমার সাথে আসলে যুক্ত হয় তাহলে এটা সম্ভব হবে, কেননা ধরেন যে আমি ফটোগ্রাফার, অ্যাসাইনমেন্ট থাকে, কাজ করতে যাই, তো আমার একার পক্ষে এই বইটা করা সম্ভব না। বাট আমি চেষ্টা করতেছি এবং অবশ্যই আমি রোহিঙ্গার বইটা অবশ্যই করব, এইটা আসলে আমাদের জন্যই মনে হয় দরকার, এবং একটা বড় কাজ, লং টার্ম প্রজেক্ট কিভাবে হয় এবং কিভাবে আসলে স্টোরি এগিয়ে যায় একটা একটা ছবি করে, কিভাবে একটা বই হয়, কিভাবে একটা গল্প হয় বা একটা ঘটনা কিভাবে সাক্ষী হয়ে থাকে, এটা একটা বড় এভিডেন্স হিসেবে আমি রাখতে চাই এটাকে। আচ্ছা আসাদ ভাই, গত 25 ফেব্রুয়ারি আপনি ফেসবুকে লিখেছিলেন ফিঙ্গার ক্রস, হ্যাঁ, তো কিসের জন্য? আর আচ্ছা, সেই সেই সুসংবাদটা কি আসে নাই না আসছে? না 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 না, সেইটা আসলে ব্যাপারটা হয়েছিল, এটা আমি শেয়ার করবো কিনা যাই না, আমার বিগত 5 বছর ধরে ওয়ার্ল্ড প্রেসে কন্টিনিউ আমি ফাইনালিস্ট হচ্ছি, এবং 25 তারিখে আমার আমার কাছে 25 তারিখে মেল আসে যে আসাদ আপনার ইটা একদম ফাইনালে আছে, অলমোস্ট অ্যাওয়ার্ডের মতোই,
এবং আমাকে জানানো হয় যে তারা আমাকে মেইল করে যে আচ্ছা ঠিক আছে আপনার সব কিছু আমরা পেয়েছি, আমার যেটা প্রবলেম হয় আমি ব্ল্যাক এন্ড হোয়াইটের একটা সিরিজ জমা দিই এবং ব্ল্যাক এন্ড হোয়াইটের সিরিজটায় একটা প্রবলেম হয় এডিট নিয়ে, মানে এডিটটা এরকম হয় যে একটা মানুষের শার্ট ছিল সাদা, সেই শার্টটা খুবই ছোট এবং এডিট করতে গিয়ে কোনো কারণে ওই সাদা থেকে ডিটেল চলে যায়। তো আমাকে জানানো হয় যে এই এইটা হলো কেন, পরে আমি তাদেরকে বলি যে আসলে এতই ছোট ফিগার, শার্টটা এত ছোট ছিল যে ওইটাকে না আমি আসলে খেয়াল করিনি। তো তারা আমাকে পরে বলে ঠিক আছে যেদিন রেজাল্ট দিবে তার পরের দিন আমরা সেদিনই আমরা তোমাকে মেইল দিয়ে বাকি প্রসেসটা বলবো। তা আমি ভাবছিলাম যে হয়তো বা হয়ে যাবে যেহেতু আমাকে রেজাল্টের পরে প্রসেসটা বলবে। তো তারপরে যাই হোক, এবং সত্যি কথা বলতে কি ওয়াল প্রেস যেদিন রেজাল্ট ঘোষণা করে তারপরে সেদিন রাতেই আমাকে মেইল ব্যাক করে এবং সে তারা আমাকে বলে যে আসাদ আসলে তোমার লাকটা একটু খারাপ, এবার যে ঘটনাটা ঘটেছে একটা জুড়ি সে বলেছে যে আসলে তারা রুলের বাইরে যাবে না, যেহেতু ওয়াল প্রেসে কিছু রুল আছে ব্ল্যাক এন্ড হোয়াইট করার ক্ষেত্রে বা আপনার এডিটের ক্ষেত্রে। তো উনি ভেবেছেন যে না তারা ওই রুলটাই থাকবেন, বাট আমি হ্যাপি যে আমার কাজটা অত দূর গিয়েছে, পাওয়া না পাওয়া সেটা থাকবেই, সেটা নিয়ে আসলে কোনো ই নেই। কিন্তু এই যে বাংলাদেশ থেকে বা আমি আমি কাজ করতেছি যাচ্ছি এবং দেখেন ফ্রিল্যান্স ফটোগ্রাফার, আমি কোনো এজেন্সির সাথে না কারোর সাথে না, বাট আমি ওয়াল প্রেসের মতো জায়গায় এত বড় বড় ঘটনার সাথে বিট করতেছি, আমার ছবি যাচ্ছে, আমি হ্যাপি, মানে আমি খুশি। এবং ওয়াল প্রেসের মাধ্যমে আসলে ওয়াল প্রেসের দেওয়ার একটা বড় কারণ হচ্ছে এইটা এত বড় প্ল্যাটফর্ম যে এইখানে এই ঘটনাটাকে তুলে ধরা বা কি হচ্ছে দুনিয়ার সবাই সব ফটোগ্রাফার চায়, মানে জার্নালিস্টরা চায় তাদের ঘটনাগুলো তুলে ধরতে, এই তুলে ধরার কারণে আসলে ওয়াল প্রেসে পার্টিসিপেট করা। নাইস। আমি তখন চিন্তা করি ঠিক আছে আমি কাজ করবো না, এবং যেহেতু করোনা চলতেছে ওই ভীতিটাও কাজ করছিল, তো কাজটা বন্ধ করে আমি তাদের সেবা করি এবং বাসায় যা লাগে, আমি একাই সুস্থ ছিলাম তো আমি তাদের জন্য সবকিছু করতে থাকি। এবং করতে করতে মনে হয় যে এজ এ ফটোগ্রাফার, আসলে ফটোগ্রাফার হিসেবে বসে থাকা কিন্তু খুব কঠিন, তো আমি চিন্তা করি ঠিক আছে আমি বাসার বাইরে যেতে পারছি না, তাহলে আসলে বাসায় কি ছবি হতে পারে না। তো ওই সুবাদে আমি একটা কাজ করেছি, কাজটা রিসেন্ট হয়তো আর কয়েকদিন লাগবে আমার পাবলিশ করতে, বাট আমি কাজটা দিব বাসায় বসেই করোনা রিলেটেড সব মিলিয়ে একটা কাজ করা, তো রিসেন্ট পাবেন আপনারা দেখতে পাবেন। নাইস। একজন বলেছে আমরা যেন সময়টা আরো দীর্ঘ করি, প্রিয় দর্শক আপনার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি আমরা অলরেডি দীর্ঘ করেছি। আসাদ ভাই খুবই চমৎকার একটা আলোচনা হয়েছে, আমি ব্যক্তিগতভাবে এটা বলতে পারি অসাধারণ একটা আলোচনা হয়েছে। একটা এটার একটা কারণ হতে পারে যে আপনাকে আমি ভালো করে জানি, এই কারণে হতে পারে। যাই হোক, আর যান্ত্রিক গোলযোগ ছিল ওই জন্য আমরা দুঃখিত, তারপরেও আলোচনাটা যদি আনন্দের না হতো ওই যান্ত্রিক ত্রুটি আমাদেরকে খুবই পিছিয়ে দিত, এটা বোঝাই যাচ্ছিল। আসাদ ভাই আপনার শেষ কথা? শেষ কথা হচ্ছে সবাইকে বলবো যে গত গত ইন্টারভিউ এই ইন্টারভিউ সালাম ভাইকে অশেষ ধন্যবাদ, ফটোগ্রাফিকে ধন্যবাদ আমাকে ডাকার জন্য। আর যারা সাথে ছিলেন এবং যারা সবসময় আমার সাথে থাকেন বা আছেন থাকবেন তাদেরকে একটা কথাই বলবো যে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন ছবি তুলে যেতে পারি এবং আমার ওই ভালো ছবিটা কোনো একদিন তুলতে পারি, তো সবাই আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সাথে থাকার জন্য। সবাইকে আবারও জানাচ্ছি ধন্যবাদ, এবং আমাদের সাথে আপনারা ছিলেন, আপনারা থাকেন এবং আগামীতেও থাকবেন, এবং আমাদেরকে এভাবেই এই সংকটময় একটি সময়ে আপনারা আমাদের পাশে থেকে উৎসাহিত করে যাচ্ছেন, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ। আগামী পর্বে আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি এবং কথা দিচ্ছি আরো একজন আমাদের দেশ সেরা আলোকচিত্রী আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ আসাদ ভাই, আরো অন্য কোনো দিন আপনার সঙ্গে আবারও দেখা হবে। দেখা হবে ভাই, থ্যাংক ইউ।